বন্ধুগণ, কোরআনুল করিমের যত সূরা আছে তার মধ্যে একটি সূরার নাম পাহাড়ের নামের সাথে সম্পৃক্ত। সেই সূরার নাম তুর। তুর পাহাড়ের নাম আপনারা শুনেছেন না শুনেননি? শুনেছেন তো? এই সূরা তুর থেকে আমি আপনাদের সামনে দুটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, 34, 33 এবং 34। এই সূরা তুর, তুর এমন একটি পাহাড় যা অনেক অনেক বড় বড় পাহাড়ের মতো নয়, একদম ছোট্ট একটা পাহাড়, কিন্তু অনেক বড় বড় পাহাড়ের চাইতেও এই তুরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমাদের ভারতবর্ষের মধ্যে একটা পাহাড় আছে, বরফের পাহাড়, মাউন্ট এভারেস্ট। যারা জেনারেল শিক্ষিত আছেন, বই পুস্তক পড়ছেন, আপনাদের এই প্রশ্ন করি, বলুন তো দেখি এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত হাজার ফুট জানেন? জানেন না? 29,033 ফুট, কেউ কেউ বলছে 65 ফুট। বিজ্ঞান প্রমাণ করছে বরফ জমতে জমতে এখন 29,000 ছাড়িয়ে চলে গেছে, 29,000 ফুটেরও বেশি হয়ে গেছে। বাহার হাল, যদি 29,000 ফুটও ধরা হয়, পাহাড়টাকে খুব ছোট না, অনেক বড়, অনেক বড়, কিন্তু এত বড় পাহাড়ের দাম আমার আল্লাহর কাছে একটা মাছির পাখা সমতুল্যও নয়। শায়খ সাদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, أقل جبال الأرض طور وإنه لأعظم عند الله قدرا ومنزلا। তুর পাহাড় সাইজে যদিও ছোট, কিন্তু তুরের সাথে নূরের সম্পর্ক হওয়ার সাথে সাথে এই ছোট্ট তুর পাহাড়ের দাম বড় বড় পাহাড়ের চাইতেও বেশি হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, সামান্য পাথরের পাহাড়ের দাম যদি আল্লাহ নূরের ঝলকের সঙ্গে সঙ্গে বেড়ে যেতে পারে, আমরা শ্রেষ্ঠ মাখলুক ইনসান হয়ে মানুষ হয়ে আমরা যদি কোরআনের সঙ্গে লেগে যাই, কোরআনের আলেমদের সাথে লেগে যাই, কোরআনের হাফেজদের সাথে লেগে যাই, আমাদের দাম কমবে না বাড়বে। সুতরাং আমাদের লেগে থাকতে হবে কোরআনের সাথে, কোরআনওয়ালার সাথে, আমাদের লেগে থাকতে হবে মুসলমানদের সাথে। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বিশ্ববাসী, একটু দর্শনের নজর দিয়ে তোমরা তাকিয়ে দেখো, মসজিদের প্রথম অক্ষর মিম, মক্তবের প্রথম অক্ষর মিম, মাদ্রাসার প্রথম অক্ষর মিম, মক্কার প্রথম অক্ষর মিম, মদিনার প্রথম অক্ষর মিম, মুসলমানের প্রথম অক্ষর মিম, মাওলার প্রথম অক্ষর মিম, মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। আরে জোরে সোরে মারহাবা বলেন না? তাই ইমাম গাজালী বলছেন, ও মুসলিম, তোমার মুসলিম শব্দেরও প্রথম অক্ষর মিম, মুমিন শব্দেরও প্রথম অক্ষর মিম, সুতরাং তোমার সম্পর্ক ওই যে সমস্ত শব্দের প্রথম অক্ষর মিম আছে তাদের সঙ্গে হবে। মুসলিম তোমার সম্পর্ক হবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, মক্কার সাথে, মদিনার সাথে, মাওলার সাথে, মুহাম্মাদের সাথে, মুসলমানদের সাথে, মাওলানাদের সাথে। কিন্তু মুসলমানের সম্পর্ক আজকে হয়ে গেছে অন্য কারো সাথে, যে কারণে মুসলমানদের কলবের মধ্যে শয়তান ভর করেছে। মুসলিম তাই আজকে কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে অনেক দূরে। তাই মুসলিম হয়েও এই সমস্ত মুসলিমরাই ইসলামের বিরুদ্ধাচারণ করে, কোরআনের বিরুদ্ধাচারণ করে, হাদিসদের বিরুদ্ধ হাদিসের বিরুদ্ধাচারণ করে। সত্যিকার অর্থে যদি আমরা মিম শব্দের এই সমস্ত পবিত্র স্থান এবং ব্যক্তিদের সঙ্গে যদি আমরা যোগসূত্র করতে পারি, আমাদের দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি, আমাদের জন্য আল্লাহ ঠিকানা করে দিবেন জান্নাতুল ফিরদাউস। প্রিয় হাজারানে মজলিস, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দগিতে সর্বপ্রথমে কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মক্কার বড় বড় লিডার, বড় বড় কবি,
বড় বড় সাহিত্যিক তারা বলতে থাকলো মুহাম্মদ এ কোরআন শরীফ নিজে নিজে রচনা করে বানিয়ে বানিয়ে বলেছে আপনারা যারা নবীর উম্মত আপনারা কি মনে করছেন কথাটা কি খুব ভালো তো নাউজুবিল্লাহ তো পড়লেন না একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা তুরের 33 এবং 34 নম্বর আয়াত নাযিল করে দিলেন আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন নবীজি গো ওই কাফের গোষ্ঠী বলছে ওই নেতার দলেরা বলছে আপনি কোরআন নিজে নিজে রচনা করেছেন বাল্লা ইউমিনুন বরং তারা ঈমান আনবে না বলে উল্টা পাল্টা করছে পাই তারা চালাচ্ছে নবীর উম্মত যারা বসা আছেন এক আওয়াজ দিয়ে বলেন নবীজি কোরআন বানিয়ে বানিয়ে বলেছেন না বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে না কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে না কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আরে সন্দেহ তো দূরের কথা আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফিহি সন্দেহ দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাকে একদিন এক নাস্তিক বলছে হুজুর এ কোরআন শরীফ কার কালাম আমি বললাম কেন আল্লাহর কালাম আপনারা যারা বসা আছেন একটু জবান খুলে বলুন কোরআন কার কালাম আল্লাহ উনি বললেন হুজুর এ কোরআন আল্লাহ দিলেন কাকে আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন কিভাবে দিলেন আমি বললাম এক আয়াত দুই আয়াত এক সূরা দুই সূরা এক রুকু দুই রুকু এমন করতে করতে প্রয়োজনে কম বেশ করে করে এক বছর দুই বছরে নয় প্রায় মোটামুটি 23 বছরে পূর্ণ 30 পারা কোরআন আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন আপনারা সুবহানাল্লাহ যদিও পড়ছেন কিন্তু উনি সুবহানাল্লাহ পড়েনি নাউজুবিল্লাহ পড়েনি উনি বলছে হুজুর তাহলে কাম টু পয়েন্ট বললাম বলুন কি বলতে চাচ্ছেন উনি বললেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নবীজিকে দিয়েছেন বললাম জি জিব্রাইলের মাধ্যমে বললাম জি তো আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নবীজিকে সরাসরি দিতে সক্ষম নাকি অক্ষম কথা তো সোজা আমরা তো সবাই জানি হাদিস পড়ছি ইতিহাস পড়ছি আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতার মাধ্যমে পর্যায়ক্রমে এ কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করছেন নবীজি থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেয়ীনে কেরাম থেকে তাবে তাবেয়ীনে কেরাম এইভাবে ধীরে 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 ওস্তাদ বাই ওস্তাদ আমরা আস্তে আস্তে এ পর্যন্ত পেয়েছি আজকে 12 জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো সম্মানের পাগড়ি তারাও এইভাবেই পেয়েছে ওই কোরআন উনি বলছেন হুজুর এ কোরআন শরীফ আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি দিতে সক্ষম ছিলেন না অক্ষম এখন আমি যদি বলি অক্ষম আমার কি ঈমান থাকবে না সবাই বলুন তো আমার আল্লাহর কোনো অক্ষমতা আছে না আমি বললাম সক্ষম তো অসংখ্যবার সক্ষম আমার আল্লাহর কোনো অক্ষমতা বলতে কিছু নেই এই লোকটা বলছে হুজুর আল্লাহ যদি কোরআন নবীজিকে সরাসরি দিতে সক্ষমই হবেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন পৌঁছাতে জিব্রাইলকে সেট করা হলো কেন যেহেতু আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে সেট করছেন সেহেতু বোঝা যাচ্ছে এখানে আল্লাহর কিছু অক্ষমতাও প্রকাশ পেয়েছে বলছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ থেকে নবীজি পর্যন্ত যে জিব্রাইলকে সেট করা হলো এই জিব্রাইলকে আল্লাহ কোরআন দিয়েছে জিব্রাইল এরপরে নবীজিকে দিয়েছে তো জিব্রাইল এই কোরআনের আয়াত আনতে আনতে কোরআনের মধ্যে যে কোনো আয়াতের রদবদল করেনি এর তো কোনো গ্যারান্টি নেই
আপনাদের নাউজুবিল্লাহ মনে হলো রাতে ভাত খান নাই, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু জিব্রাইল এই কোরআন নিয়ে নবী পর্যন্ত পৌঁছিয়েছেন, সেহেতু প্রমাণ হচ্ছে এই কোরআনের মধ্যে জিব্রাইলের মিক্সারিং কিছু আয়াত আছে, কিছু রদ বদল হয়ে গেছে, অতএব এই কোরআনের সব আয়াত সঠিক নয়। আপনারা নাউজুবিল্লাহ যতই পড়েন কিন্তু ওর তো প্রশ্ন ঠিক, কোরআন সরাসরি নবীজিকে আল্লাহ কি দান করছেন? কথা বলেন না কেন? কার মাধ্যমে আসছে? আর একটু জোরে বলেন। তো এখন হে বেটা যে প্রশ্ন করছে যে জিব্রাইল কোনো না কোনো রদবদল করেই ফেলছে, আপনি কি উত্তর দিবেন? আপনাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, এমন ইমান বিধ্বংসী আকিদা বিধ্বংসী কথা পেঁচিয়ে গুছিয়ে যদি আপনার কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, কি জবাব দিবেন? এজন্যই তো মানুষ রাত জেগে কষ্ট করে কোন কোন শীতের মধ্যে কোরআনের মাহফিলে বসে কিছু শিখার জন্য। কোনো বিরক্তি নাই তো? খেয়াল করে শোনেন, এই আল্লাহর রসুলের মাঝে আল্লাহ জিব্রাইল সেট করলেন কেন, সরাসরি কোরআনটা দিলেন না কেন, এই কথাটা মনে রাখেন। এবার আসেন, মক্কার বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় হেডামওয়ালা এরা বলছে কোরআন মুহাম্মদ বানিয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরা তুরের 34 নম্বর আয়াত নাজিল করলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলি ইন কানু সাদিকিন। নবীজি গো, ওই কাফের গোষ্ঠীদেরকে আপনি বলে দেন যদি তাদের দাবিতে তারা সত্যবাদী হয় তাহলে যেন তারা এই কোরআনের মতো আর একটা কোরআন বানিয়ে দেখায়। আপনারা যারা বসে আছেন কোরআন প্রেমী একটু চিৎকার করে বলুন তো, এই কোরআনের মতো আর একটি কোরআন কেউ কি বানাতে পেরেছে? কেয়ামত পর্যন্ত কেউ কি বানাতে পারবে? এখানে একটা কথা আছে, ইং কানু সাদিকিন, যদি তাদের দাবিতে তারা সত্যবাদী হয়, ইন হরফে শর্ত আল্লাহ লাগাই দিয়েছেন। এখন ওদের দাবি তো ওরা সত্যবাদী মানের ব্যাখ্যা কি? ওদের দাবি হচ্ছে মুহাম্মদে কোরআন বানিয়েছে, এটা দাবি না? কথা বলেন না কেন? এটা দাবি তো। এ দাবি করছে কারা? কাফেররা। বলেন এই দাবি কারা করছে? কি দাবি? কোরআন মুহাম্মদ। হ্যাঁ, কথা বুঝতে হবে, কোরআন মুহাম্মদ এটা ওদের দাবি। আল্লাহ বলছেন যদি ওদের দাবি সত্যি হয়, তার মানে হলো আপনি মুহাম্মদ ওদের দৃষ্টিতে পড়ালেখা জানেন না, একটা মূর্খ মানুষ ওদের দৃষ্টিতে, কিন্তু আমাদের নবী মূর্খ নাকি? কথা বলে না? রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, একটু আল্লাহু আকবার বলেন। যার মাঝে কিতাবি এলেম থাকে সে কোনোদিন মূর্খ হয়? হ্যাঁ, খালি দুনিয়ার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলিতে পড়লেই, আর বিশ্ববিদ্যালয়ে পড়লেই শিক্ষিত, আর বিশ্ববিদ্যালয়ে না পড়লে শিক্ষিত না। আল্লাহ কয় দুনিয়ার শিক্ষিতের ঘরের শিক্ষিত, দুনিয়ার মগার ঘরের মগা। আমার রসুলের ইউনিভার্সিটির নাম ছিল গারে হেরা, আল্লাহু আকবার বলেন। আর গারে হেরার ইউনিভার্সিটির ছাত্রর নাম ছিল মুহাম্মাদুর রসুলুল্লাহ, আর সরাসরি আল্লাহ হয়ে গেছেন উস্তাদ। আচ্ছা বলেন, আল্লাহ যার শিক্ষক তার কোনো টেনশন আছে? আর আল্লাহ যা শিখাইছেন তার চেয়েতে শ্রেষ্ঠ শিক্ষা আর কিছু হতে পারে? আমার ভাইয়েরা, এখন ওদের দৃষ্টিতে তো আমার নবীর কোনো জ্ঞান নেই, একাডেমিক কোয়ালিফিকেশান নেই। আল্লাহ বলছেন যদি ওদের দাবিতে ওরা সত্যবাদী হয় তাহলে ওরা কোরআনের চাইতে শ্রেষ্ঠ লাগবে না, কোরআনের মতো একটা কোরআন বানাক। তার মানে আপনি তো পড়ালেখা করেননি দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে, তারা তো পড়ালেখা করেছে, তাহলে বলুন অত বড় জ্ঞানী জ্ঞানী মানুষদেরকে একটা কোরআন বানাতে, আপনি না জেনে যদি এত সুন্দর কোরআন বানাতে পারেন, ওরা জানার পরে আরও ভালো পড়ার কথা। এবার যুক্তিটা বুঝছেন তো?
ক্লাস ওয়ানের একটা বাচ্চা ক্লাস টেনের অঙ্ক দিলে পারবে তো তো ওদের দৃষ্টিতে আমার নবীজি ক্লাস ওয়ানেরও না তাই যদি আমার নবী এত সুন্দর কোরআন বানাতে পারে তো তোমরা তো আরো ভালো পারবা তো ভালো মন্দর দরকার নেই তোমরা এই রকমই একটা কোরআন বানাও এবার চ্যালেঞ্জটা আসল জায়গায় দিছে না রব্বুল আলামিনের নবী যখন চ্যালেঞ্জ দিয়ে দিলেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কাফেররা আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করতে থাকলো উল্টা পাল্টা বলতে থাকলো গালমন্দ করতে থাকলো বলে ফেলল মোহাম্মদ আসলে একটা জাদুকর ছাড়া আর কিছুই না নবীর উম্মত যারা বসে আছেন একটু চিৎকার করে বলুন তো আমার আপনার কলিজার টুকরা নবী তিনি কি কখনোই জাদুকর ছিলেন বরং আল্লাহর রাসূল নিজের সোনার জবানে বলে গিয়েছেন আল কাহিনু ওয়াস সাহিরু কাফিরুন জাদুকর গণক ঠাকুর এরা কাফের সেই কুফুরি কাজ আমি উম্মত হয়ে আমার রাসূলের ব্যাপারে বিশ্বাস করতে পারি না আমার নবী করছে আপনারা কি বিশ্বাস করতে পারে যখন বলছে মোহাম্মদ একটা জাদুকর আমার নবীর উপরে মিথ্যা তোহমত আল্লাহ সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের সূরাতু বানি ইসরাইলের 88 নম্বর আয়াত নাজিল করে দিলেন উল্লাইনি জিতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাদুহুম লি বাদিন যাহিরা নবীজি গো ওরা গালাগালি করে ওদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম যত মানুষ আছে যত জিন আছে সবাই সবার জন্য সহায়ক হইয়া এমন কি তাদের যত দেবদেবী আছে এদেরকে ডেকে নিয়াও আমার কোরআনের মতো একটা কোরআন তারা বানিয়ে আনুক লা ইয়াতুনা বিমিসলি তারা পারবে না আমার কোরআনের মতো আর একটা কোরআন বানিয়ে আনতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মাধ্যমে 1445 বছর আগে এই ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কোনো খ্রিস্ট ধর্মযাজক কোনো বৌদ্ধ ধর্মযাজক কোনো ইহুদি ধর্মযাজক কোন হিন্দু ধর্মযাজক এ কোরআনের একটা অক্ষর পর্যন্ত রদ বদল করে কোরআনের উল্টা পাল্টা করে দেখাতে পারে নাই পেরেছে এবার কয় আসলে মোহাম্মদ একটা মিথ্যুক এখন এক কথা কয় তখন আরেক কথা কয় আমাদের অনেক বক্তারা পর্যন্ত আছে ওয়াজ করতে করতে এমন কান্দা কান্দে আর কয় কাফেররা আল্লাহর রসুলকে বলছিল জাদুকর আল্লাহর রসুলকে বলছিল পাগল কিন্তু আল্লাহর রসুলকে কাফেররা কোনোদিন মিথ্যাবাদী কয় নাই আমি স্টেজে বসা একদিন এক বক্তারে কইলাম এই কথাও মিথ্যা মিথ্যা কথা কইছে তো মিথ্যুক ডাকছে আমার নবীকে সুরা সাদের শুরুতে আল্লাহ তাআলা বলছেন সাদ ওয়াল কুরআনি যিকর বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব সাহেরন জাদুকর কাজ্জাব মিথ্যুক জাদুকরও বলছে মিথ্যুকও বলছে তবে এইটা কথা সত্য আমার রসুলের যত শত্রু ছিল জাদুকর বলছে পাগল বলছে মিথ্যুক বলছে কিন্তু কখনোই চরিত্রহীন বলে নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এইটা হলো কথা ওই সময়ের আবু জাহেল আমার নবীকে চরিত্রহীন বলেনি আবু সুফিয়ান আমার নবীকে চরিত্রহীন বলেনি উতবা নবীকে চরিত্রহীন বলেনি সাইবা নবীকে চরিত্রহীন বলেনি রকবা ইবনে আবি মুঈদ কখনো নবীকে চরিত্রহীন বলেনি ওলীদ ইবনে মুগীরা কখনো নবীকে চরিত্রহীন বলেনি আমাদের বাংলাদেশের মধ্যে আমরা কি মজাই পেলাম না সাজা পেলাম তা আমরা জানি না
ইন্টারনেট ইউটিউবের মধ্যে দেখলেই দেখা যায় এক শ্রেণীর কুলঙ্গার মুসলমানদের ঘরে জন্ম নিয়া মুসলমানদের নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা বকে তাদের বক্তব্যই নবীজির চরিত্রকে নিয়ে উল্টাপাল্টা বকা নবীজিকে ধর্ষক বলে নবীকে জিনাকার বলে নবীকে কখনো কাফের বলছে নবীজিকে কখনো খুনি বলছে ও আমার ভাইরা আমি বলতে চাই যারা এমন উল্টাপাল্টা বকতেছে এদের বিচার অবিলম্বে হওয়া দরকার আমি দেখেছি খুব ভালো করে এই সমস্ত শয়তানরা কখনোই হিন্দু ধর্মের কথা নিয়ে এদের কোনো কথা নাই কথা কর না কেন হ্যাঁ বৌদ্ধ ধর্মের ত্রিপিটক নিয়ে তাদের কোনো বক্তব্য নাই এরপরে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বাইবেলের পুরাতন নিয়ম নতুন নিয়ম তারপরে ইঞ্জিলের মধ্যে যত খণ্ড আছে লুক মথি জহন মার্ক এগুলি নিয়ে তাদের কোনো বক্তব্য নাই তাদের বক্তব্য কেবলমাত্র কোরআন নিয়ে তাদের বক্তব্য কেবলমাত্র কোরআনের নবী নিয়ে এতে করে প্রমাণ করে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা ইহুদি আর খ্রিস্টানদের নীল নকশাকে তোমরা বাস্তবায়ন করতে চাচ্ছ আল্লাহর কসম করে বলছি যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে মা মাদ্রাসা থাকবে হাফেজ থাকবে কারি থাকবে মুফতি থাকবে মুহাদ্দিস থাকবে তোমরা আমার নবীর চরিত্র নিয়ে বাজে বকতে পারো এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারো এমন একটা দিন আসবে যেই দিন তোমাদেরকে এই নবী প্রেমীরা নিজ হাতে বিচার করবে পালানোর জায়গা পাবে না পাবে না পাবে না সেদিন বেশি দূরে নয় এই মাগ মাগ নয় আরো মাগ কথা বলেন না কেন মনে করছেন আপনি এক কথা বলে পার পাবেন আর জীবনে কেউ আপনাকে ধরতে পারবে না অত সহজ বাংলার প্রধানমন্ত্রী যদি বিচার করে যুদ্ধ অপরাধীদের বিচার 50 বছর পরে এসে কথা কয় আর তুমি কোথাকার কে আমার নবী নিয়ে বাজে বকছো অনুরোধ জানাই এদের বিচার অবিলম্বে হতে হবে যার যার ধর্মীয় স্বাধীনতা তার তার আছে আমার নবী কি করছে এটা নিয়ে তোর বক্তব্য হবে কেন কথা কোন ঠিক কি না প্রিয় হাজারানে মজলিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড়ই খারাপ কিন্তু আমার রব সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা হুদের 13 নম্বর আয়াত নাজিল করে দিলেন সুবহানাল্লাহ যারা কইলেন না তারা বাড়িতে গিয়ে বউ সাহেবের কাছে বইলেন স্ত্রীর কাছে বইলেন আল্লাহর নামে একটু সুবহানাল্লাহ কইতে অসুবিধা হয় একটু জবান খুলে সবাই কি বলা যাবে না সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে এখানে কি আমরা গুনাহ কামাই করতে আসছি না নাকি কামাই করতে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে বলেন সুবহানাল্লাহ যারা বলে নাই তাদের বউ নিষেধ করছে এক আওয়াজে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ কোরআনে আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির তাকবীরের কথা আল্লাহ কোরআনে বলছেন তাকবীর আছে নামাজে আল্লাহু আকবার আছে আজানে আল্লাহু আকবার আছে একামতে আল্লাহু আকবার আছে জানাজায় ঈদের নামাজে অতিরিক্ত 6 বার আল্লাহু আকবার আছে কথা বলেন না কেন আর তাকবীর শুনলে তোমার যদি কলিজা জ্বলে তাহলে তুমি নামাজ কালামের মধ্যে তাকবীর বাদ দিয়ে দাও দেখি তুমি কেমন করতে পারো এই তাকবীর নামাজে চলবে আজানে চলবে জানাজা চলবে ঈদে চলবে মাঠে চলবে ময়দানে চলবে কোরআনের মাহফিলে চলবে এখনো চলবে ঠিক তো তাহলে একটা তকবীর দেন একজনের নারা তাকবীর ধরেন সবাই আল্লাহু আকবার বলবে দেখি কে পারে আর হুজুর এসে এক কেসটা শুরু করে দিবে আর আপনারাও চিন্তা করেন হুজুর কি কইল রে ঘোড়ার ডিম কইছে এ কথা কর না কেন ঠিক কি না হক কথা বলবে না বোবা শয়তান ইসলাম ডুবে যাচ্ছে কোরআন আজকে আমি এমনি বলিনি আমার আত্মাটা ফেটে যায় মাঝে মাঝে সারা দেশে এখন মাদ্রাসা বন্ধের একটা ষড়যন্ত্র চলছে ইমামদের থেকে আলেমদের থেকে মানুষকে ডিভাইডেড করার একটা নীল নকশায় দেশে গভীর ষড়যন্ত্র চলছে তুমি এগুলি বলবো না তুমি কি এর কাহিনী শুরু করছো কইরা মনে করো 1.5 ঘন্টা নেই প্রিয় হাজারা মজলিস আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বলছেন নবীজি গো আমি কুলু নাফতার বল ইনিফতারয়তুহু এবার আমি আয়াতটা একটু দেখে নিচ্ছি
রব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতে বলেছেন, আয়াতটা আমার মনে পড়ে গেছে তাই আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। রব্বুল আলামিন বলছেন, আমি আকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াত মুফতারিয়াত ওয়াদউ মান ইসতাতুতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি গো, এখনো তারা বলেই যাচ্ছে কোরআনুল করিম নাকি আপনি বানিয়ে বানিয়ে বলেছেন, আপনি নাকি রচনা করেছেন, মিন্দু নিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তাদেরকে বলেন তাদের যত দেবদেবী আছে তাদেরকে একটু ডেকে নিক আর নিয়ে। এবার পুরো 30 পারা কোরআনের চ্যালেঞ্জ নয়, 15 পারারও চ্যালেঞ্জ আমি দিলাম না, আমি কমিয়ে দিলাম, 10 পারারও চ্যালেঞ্জ নয়, আরও কমিয়ে দিলাম, 5 পারারও চ্যালেঞ্জ নয়। ফাতু বি আশরি সুওয়ারি মিন মিসলিহি মুফতারায়াত, তারা যেন কোরআনের মাত্র 10টি সুরা বানিয়ে দেখায়। আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ধরে 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 না, যারা কইল না ওরা আসলে আসলে জানি না, আর কোন দলের লোক আমি জানি না, একটু জোরে সোরে ধরে 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 না। আল্লাহ যদি ধরে রে, আল্লাহর ধরা কিন্তু ধীরে ধীরে। তুমি মনে করো না কাগজ কাটকার ঘুড়ি বানাই ফের উড়া দিয়া মায় আসমান মে, লেকিন ঘুড়ি বেচারা কিয়া করেগা রসি মেরা হাত মে। তুমি উঠতেছো আর মনে করতেছো তোমার বোধহয় কোনোদিন ভরাডুবি হবে না, তোমারও ভরাডুবি হবে যেই দিন হায়াতের রসি ধরে আমার রব টান দিবে, সেই দিন কিন্তু তুমি আর আসমানে উঠে ঘুড়ির মতো লুটতে পারবা না। তোমার ডুবন্ত বেলা যখন চলে আসবে মরতে হবে, তখন কিন্তু কোন গদি আর ক্ষমতা কুলাইবে না। তাহলে বুঝে থাকলে বলেন, প্রথমে আমার আল্লাহ কয় পারার চ্যালেঞ্জ দিছে? পুরা 30 পারা কোরআন, কোরআন ওই সময় যতটুকু নাজিল হয়েছিল পুরা কোরআনেরই চ্যালেঞ্জ দিয়েছিল, সুবহানাল্লাহ। বল, যখন এ পুরা কোরআনের চ্যালেঞ্জ এরা গ্রহণ না করতে পেরেছে তখন আল্লাহ কয় থাম দেখি তোদের জ্ঞানের দৌর কত দূর। এবার একবারে কমিয়ে মাত্র 10 সুরা, জোরে বলুন কয় সুরা? এবার তারা বলছে, মোহাম্মদ আসলে খালি পাগলামি করছে, আমাদের পিছু লেগে আছে, এই মোহাম্মদের চাল নেই, চুলো নেই, মা নেই, বাপ নেই, এই মোহাম্মদ এগুলি আবল তাবল কেন বকতেছে? বলুন তো আমার নবীজি কি আবল তাবল বকে? আমার আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই কাফেরের গোষ্ঠীরা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত কিতাব কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে এবার 30 পারা কোরআন নয়, এবার 10টা সূরাও নয়, ফাতু বিসূরাতি মিম মিসলি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, নবী যাত্রী তাদের জানায় দেন তারা যেন কোরআনের মাত্র ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা বানিয়ে আনে, কোরআনের মতো ছোট্ট একটা সূরা। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যতীত তোমাদের যত দেবদেবী আছে সকলের সাহায্য নাও, সকলকে ডেকে কেনাও, ইং কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও, ফা ইন লাম তাফআলু, তোমরা তো পারবে না, ওয়ালান তাফআলু, কখনোই তা পারবে না, ফাত্তাকুন নার, উল্টা পাল্টা বকিও না, বরং জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, ওয়াক আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আমার রবের একটা দয়া আছে, দেখেন কি দারুণ ধারাবাহিকতা, প্রথমে পুরা কোরআন বলেন না, প্রথমে যারা বললো না এরা আসলেই মানে ভেজাল আছে, জোরে কোন প্রথমে
তারপরে কমিয়ে দিল কয় সূরা মাশাআল্লাহই তো বুঝতেছেন তারপরে কয় সূরা জোরে বলেন ধারাবাহিক কথা ঠিক আছে না নাই দেখা যাক না এদের দৌড় কত দূর কথা কর না কেন এই মজার ওয়াজ তুই তুই যাস কই ওই দেখেন আস্তে আস্তে প্যান্ডেলে হরার পর্যায়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আর তুমি এই হাজারো মানুষ ডিঙ্গায় যাইবে অত সস্তা না কি বিরক্ত হচ্ছেন খেয়াল করে শুনেন আর ওই দিকে কিন্তু এক কথা রয়ে গেছে আল্লাহ এবং নবীর মাঝখানে আল্লাহ জিব্রাইল সেট করলো কেন কথা মনে আছে না নাই আচ্ছা এদেরকে আল্লাহ একটু জাহান্নামের ভয় দেখালেন ওয়াজ করলেন কিন্তু এরা ঘোড়ার ডিম ওয়াজও শোনে না কিছুই কথা কি বুঝতেছেন আবু জাহেল বড় বড় কবি সাহিত্যিকদেরকে ডাকলো এদিকে সবাই এসে মাথা নিচু করে আছে আবু জাহেল বলল মাথা নিচু থাকলে চলবে না আমার খাস আমার পরস প্রথমে মোহাম্মদ ৩০ পারার চ্যালেঞ্জ দিল তোরা উল্টা পাল্টা বকলি এরপরে আবার মাত্র ১০টা সুরার চ্যালেঞ্জ দিল তা উল্টা পাল্টা বকে কাটিয়ে দিলি এখন মাত্র একটা সুরার চ্যালেঞ্জ দিছে আমার তো মান ইজ্জতের ব্যাপার আমার তো প্রেস্টিজের ব্যাপার এই কোরআনুল কারীম এটা যদি সুপ্রতিষ্ঠিত হয়ে যায় আমার নেতৃত্বের ১২টা বাজবে এমনিতেই দেখতে পাচ্ছি মুহাম্মাদের দলের লোক বেড়ে যাচ্ছে আমার দলের লোক কমে যাচ্ছে এই জন্যই যারা কোরআন বিরোধী ওরা কোরআনের মাহফিল হতে দিতে চায় না তাই না ভাই তাই না তাই না কারণ ওদের ভয় যে কোরআন প্রেমী বেড়ে গেলে আমাদের ঝামেলা কিন্তু ভয় করে লাভ নাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছিল আছে থাকবে কোরআনের মাহফিল থাকবে কোরআনের মাদ্রাসা থাকবে কোরআনের আলেম থাকবে আমরা ভাড়াটিয়া নয় আমরা কি ভাড়াটিয়া নাকি আমাদের কিসের ভয় বেঈমানরা হলো ভাড়াটিয়া জমিনে জিজিয়া কর দিয়ে থাকা ছিল তাদের বিধান কিন্তু আজকে তারা আমাদের গলা টিপে ধরতেছে আবু জাহেল বলে আমার খাস আমার পরস আমার কথার জবাব দিচ্ছিস না কেন তোরা তো আমার চামচা নাতরের ভাষা বললাম আর কি চামচা বুঝেন তো যার খায় তারপরে ভালো হোক মন্দ হোক তারই গুণ গায় এটাকে আপনারা কি বলেন তাহলে একটু মাখরাজ উচ্চারণ করে সুন্দর করে বলেন চামচা যারা বলল না তারা কোন দলের আল্লাহ জানে আমি জানি টানি না এই যুবকেরা একটু জোরে সরে বলবো না তোমরা কি বুড়ো হয়ে গেছো নাকি একটু আওয়াজ করে চাম চা আরো জোরে জোরসে বলুন এ অন্য চামচান এটা আবু জাহেলের চামচার কথা কই অনেকে আবার রাগ করবে নি যে হুজুর আবার উল্টা পাল্টা বলতেছে আবু জাহেল বলে এই সামান্য এক কোরআন মিয়া তোরা এত দেরি করতেছিস সামান্য একটা সুরা তোরা বানায় দিতে পারতেছিস না তোরা কিসের কবি কিসের সাহিত্যিক কোরআনকে সামান্য বললে তুচ্ছ তাচ্ছিল্য করলো আমি আপনাদেরকে বলছি এ তুচ্ছ তাচ্ছিল্যতা এখন অনেক মুসলমানের মধ্যেই ঢুকে গিয়েছে যায়নি আমি গত বছর পাবনা এক ওয়াজে গেলাম যাওয়ার পরে বড় এক শিল্পপতির বাড়ি আমাকে বসতে দিছে এসি রুম সব ভিআইপি তো শিল্পপতি খুব মানে বুক ভরা আশা নিয়ে উনি নিজে হাতে আমাকে মেহমানদারি করতেছে আমি বললাম আপনি এত বড় মানুষ যা কামের লোক টোক আছে না হুজুর আমি খুব নিয়াত করছি তো দেখলাম ওই ঘরের মধ্যে একটা এলসিডি মনিটর ওইটা আবার সুন্দর করে কাভার করা আছে কথা বুঝতেছেন ওয়াইফাই সব কিছু আছে পার্শ্বে এক কর্নারে আমার আল্লাহর একটা কোরআন আছে কিন্তু কোরআনের উপরে ধুলাবালি পড়ে আমি বললাম যে ওটা কি বলছে হুজুর কোরআন পড়েন না টাইম নাই কোরআন পড়ার এলসিডি মনিটর এটার মধ্যে কি সুন্দর কভার লাগাইছেন আমার আল্লাহর কোরআনের কভার কই বলে হুজুর ওটা মুসলিম হিসাবে ঘরে রাখা লাগে তাই রাখছে বলেন তুচ্ছ তাচ্ছিল্য হলো কিনা কথা বলেন না কেন মুসলমানরা আমার আমি তিনটি কথা বলে যাই কোরআনের ব্যাপারে যদি আপনি তিনটি আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে রিজিকের অভাব দিবে না কয় আমল জোরে বলুন কয় আমল
এক নম্বর তসহীহ কুরআন, দুই নম্বর তাজিম কুরআন, তিন নম্বর তাকরিম হামিল কুরআন। এই তিনটা তো আরবি বললাম, এর এখন একটু একটু বাংলা ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। এক নম্বর তসহীহ কুরআন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, আপনি আলেম হন, আপনি গায়রে আলেম হন, আপনি হাফেজ হন আর না হন, আপনি যেই হন না কেন, আপনি যদি মুসলমান হন অবশ্যই অবশ্যই এই কোরআনুল করিমকে সহি শুদ্ধ করে পড়তে হবে, তাছাড়া কিন্তু রিজিকের বরকতের আশা করা যায় না। আপনারা এখন হয়তো বলবেন, হুজুর এক নম্বরে আমরা ফেল, আমরা জীবনে মাদ্রাসাতেও পড়িনি, আমরা জীবনেও কোরআন পড়িনি, আমরা কেমনে কোরআন সহি করে পড়ব। না না না, ভুল করলে হবে না, এটা আপনিও পারবেন, আমার মা বোনেরাও পারবে, প্রত্যেকে পারবে। এই কোরআনুল করিম সহি করে পড়ার চিন্তা করলে কিন্তু সহি করে পড়া যায়। আমার ভাইয়েরা, তার আগে একটা মাসলা শুনেন, এই পুরো 30 পারা কোরআনের আজকে 12 জন সন্তানের মাথায় পাগড়ি দিয়ে সনদ দিয়ে দেওয়া হলো, এরকম পুরো 30 পারা কোরআনের হাফেজ সবার জন্য হওয়া কিন্তু ফরজ নয়, সবার জন্য ফরজ নয়। আবার পুরো 30 পারা কোরআন সহি শুদ্ধ করে পড়াও কিন্তু ফরজ নয়, তবে 4 রাকাত নামাজ পড়তে ফাতিহা সহ 5টি সূরা লাগে, ফাকরা উমা তায়াসসার মিনাল কোরআন, মতলকান কেরাত পড়া ফরজ। এজন্যই কমপক্ষে প্রত্যেকটা মুমিন মুসলমানের 5টি সূরা নামাজ সহি হওয়ার জন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা করা ফরজ। কথা কি বুঝেছে? কিছু কি বুঝাতে পারলাম? দেখি পরীক্ষাও কি বুঝলেন। এই 30 পারা কোরআনের হাফেজ সবার জন্য হওয়া কি ফরজ? জোরে বলে না। এখানে অনেক উলামায়ে কেরাম আছে, আমি রেজাউল করিম নাটুরি বলছি, সব মানুষের জন্য হাফেজ হওয়া ফরজ না। এর বিরুদ্ধে যদি কারো কিছু জানা থাকে আমার বলেন, আমি শিখে নিব, এটা আমি এভাবেই জেনেছি। সব মানুষের জন্যই 30 পারা কোরআন সহি করে করে খতম দেওয়া দেওয়া ফরজ না, তবে হ্যাঁ, সব মানুষের জন্য নামাজ সহি হয় অন্তত এতটুকু কমপক্ষে ফাতিহা সহ 5টি সূরা সহি করা ফরজ। কথা কি বুঝেছেন? না বুঝলে আর কিছু করার নাই। এবার শুনুন, আপনি আপনার বাড়িতে কত সময় নষ্ট করলেন টিভি দেখে, কথা বলেন না কেন? কত সময় নষ্ট করলেন চাষ টলে, কত সময় নষ্ট করলেন মোবাইলে, ফেসবুকে, অন্যান্য সাইডে, আল্লাহ মাফ করেন, আপনি রাত দিন 24 ঘন্টার 23 ঘন্টা 50 মিনিট আপনার নিজের কাজেই ব্যয় করুন, মাত্র 10টি মিনিট ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলুন, হুজুর আমার এই সূরা ফাতিহাটা আপনার কাছে একটু শোনাই, যদি ভুল হয় আপনি আমাকে একটু শিখিয়ে দিবেন। এই কুড়ালিয়া মাদ্রাসার মধ্যে আসবেন, হুজুরদের কাছে 10টা মিনিট সময় দিবেন, হুজুররা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য নিবেদিত প্রাণ, উনারা কখনোই বিরক্ত হবে না। কি হজরত বিরক্ত হবে? আমরা কখনো বিরক্ত হব? আমরা কখনো, আমাদের কোনো বিরক্তি নাই, আমরা এই জন্যই বসে আছি। আপনারা এসে প্রথমে বলছেন, হুজুর বলছে আচ্ছা বলেন আলহামদুল সুরাটা পড়েন, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হুজুরে বলে হয় নাই, বরং এখানে এভাবে বলুন আলহামদু, গলায় চাপ দেন আলহামদু, আপনিও বারবার চেষ্টা করছেন চেষ্টা করছেন, লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন আলামিন, এভাবে যখন চেষ্টা করছেন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন 100 বার 200 বার 500 বার, আরে হয় না, আবার চেষ্টা করেন, হয় না, আবার চেষ্টা করেন। আপনি যদি চেষ্টা করতে করতে মরেও যান, মিশকাতুল মাসাবিহের হাদিস আমি আপনাদের বলছি, মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য একটি পথ অবলম্বন করেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ পরিষ্কার করে দিয়েছে। বলে দেখেন উলামায়ে কেরামদেরকে, খালি শিশু বাচ্চারাই মাদ্রাসার ছাত্র হতে পারবে এমন কোন হাদিস নাই, 80 বছরের বুড়াও তালবে এলেম হতে পারে। আপনি যদি নিয়াত করেন, আজকে আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি তালবে এলেম হয়ে গেলাম, আপনি নিয়াত করে শুরু করে দিলেন, আপনি একজন তালবে তালিবুল এলেম, আপনি এভাবে মরে গেলে আপনাকে আল্লাহ সরাসরি জান্নাত দান করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি না শিখে মরেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না, আর যদি শিখতে শিখতে আপনার না হয়, আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন যে আল্লাহ চেষ্টা করছিলাম। কথা বলেন না কেন? কথা কি আমি জীবন গঠনের মতো বাজে কথা বলছি না ভালো কথা বলছি? জীবন গঠনের মতো কথা। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, যারা কোরআন পড়া জানেন, হয়তো গলত হয় অথবা জানেনই না, আপনি লেগে যান,
মাত্র পাঁচটি সূরা, এক মাস লাগুক, দুই মাস লাগুক, ছয় মাস লাগুক, এক বছর লাগুক না সারা জীবন লাগুক, প্রতিদিন দশ মিনিট করে কোরআনের জন্য দেব। আর যারা কোরআন তেলাওয়াত জানেন, কমপক্ষে প্রত্যেক দিন একটি করে হলেও আয়াত তেলাওয়াত করব। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি? কমপক্ষে একটি আয়াত হলেও। ও আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে আসেন তিনটা কথার মধ্যে। এক নম্বর কথা হলো তাসহীহে কোরআন, কোরআনুল করিম সহি শুদ্ধ করতে হবে, মনে আছে না কথাটা? দুই নম্বর তাজিমে কোরআন, কোরআনুল করিমের তাজিম করতে হবে, সম্মান করতে হবে। কেমনে সম্মান করবেন? হারদুই হযরত রহমাতুল্লাহ আলাই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এইভাবে তাজিম করবা যে কোরআনুল করিমকে মাঝে মধ্যে একটু বুকের সঙ্গে লাগাইবা, একটু চুমা খাইবা, তেলাওয়াত জানলে তো তেলাওয়াত করবা, এ করবা, তেলাওয়াত না জানলেও কমপক্ষে পাঁচটি সুরা সহি করার চেষ্টা করবা। এরপরে কোরআনুল করিমের গায়ের মধ্যে একটা জামা লাগায় দিবা। তোমার গায়ের জামা যেমন একদিন দুই দিন তিন দিন গেলে আর পরতে পারো না দুর্গন্ধের কারণে, এটাকে চেঞ্জ করো, আবার এটাকে ধুয়ে পরিষ্কার করো, আয়রন করো। এরপরে তোমার এই কোরআনের কাছে তুমি যখন আসবা, কোরআনের জামা পরিষ্কার হোক আর না হোক, ময়লা হোক আর না হোক, এই কোরআনের জামাটা খুলে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করবা, আতর লাগাইবা। এ কোরআনের জামাকে যখন তুমি পরিষ্কার করবা, কোরআনের কাছে আসবা, তখন কিন্তু দেখবা এ কোরআনুল করিমের সঙ্গে তোমার একটা মহাব্বত পয়দা হয়ে যাবে। সুতরাং এ কোরআনুল করিম সম্মান আর মর্যাদা দিতে গিয়ে এমন একটা রুমের মধ্যে রাখবা যে রুমের মধ্যে সুন্দর পরিবেশ থাকবে, ওই রুমের মধ্যে কোনো রকম উল্টাপাল্টা কিছু থাকবে না। বাড়ির মধ্যে চারটা রুম আছে, এর মধ্যে সবচেয়ে উন্নত রুম হবে কোরআনের রুম, পরিপাটি থাকবে, কোনো ময়লা থাকবে না, কোনো নোংরা থাকবে না। আগন্তুক একটা মেহমান যখন তোমার বাড়ির মধ্যে প্রবেশ করবে, পুরো বাড়ি ঘুরবে, ঘোরার পর যখন কোরআনের রুমের মধ্যে যাবে, চমকে উঠে বলবে সবচেয়ে এই রুমটা সুন্দর পরিপাটি, তখন তুমি ভক্তি ভরে বলবা এই রুমটা পরিপাটির পরিপাটির তো অবশ্যই কারণ আছে, এই রুমটার মধ্যে রয়েছে আমার আল্লাহর কোরআন। ভাই কোরআনকে সম্মান করব তো ইনশাআল্লাহ। কবে থেকে? এখন নিয়াত করি, কালকেই কোরআনের গায়ে জামা লাগাইব, কোরআনকে আমরা পরিষ্কার রাখব, তেলাওয়াত জানলে কমপক্ষে প্রতিদিন এক এক তেলাওয়াত করব। কথা বল, কথা বলে না পারব? প্রিয় হাজার মজলিস, তিন নম্বর তাকরিমে হামিলে কোরআন, যার সিনার মধ্যে ৩০ পারা কোরআন আছে, আলেম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুয়াদ্দিস সাহেব, হুফাজে কোরআন, এদেরকে হামিলে কোরআনকে তাকরিম করতে হবে, সম্মান করতে হবে। যদি আপনি তাদেরকে সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আমাদের বাংলাদেশের মধ্যে এখন আলেমুল আমাদের দাম ধীরে ধীরে কমে যাচ্ছে, একজন কোনো ভুল করতে পারে, একজনের জন্য আপনি সবাইকে ঘৃণা করতে পারেন না। আপনি একদিন মরবেন, সেই দিন কিন্তু অবশ্যই এই আলেম হাফেজদের ছাড়া আমরা পার পাবো না, কথা বলে না বন্ধুগণ? আমার ভাইরা, আমার এই তিনটা কাজ আমরা করব। আমরা আলেম ওলামালা কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাই, কিন্তু একটি গোষ্ঠী আছে তারপরে কোরআন নিয়ে বাজে বকে, ওই মক্কার কাফেররা কোরআন নিয়ে বাজে বকছে, বর্তমানের নাস্তিকরাও কোরআন নিয়ে আজে বাজে প্রশ্ন করছে। কিছুদিন আগে এক নাস্তিক আমাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, হুজুর এই কোরআন তো প্রেসে ছাপা হয়েছে, কালো কালি দেওয়া হয়েছে, কাগজের মধ্যে লেখা হয়েছে, এটা যে আপনারা লেখেন নাই তার গ্যারান্টি কি? এটাই যে ডাইরেক্ট আসমানি কিতাব কোরআন তার প্রমাণ কি? কথা বুঝেন নাই? আমরা কিছু দাওয়াতি কাজের সাথে জড়িত, তো এই জন্য এগুলি টুকরা কথা আমাদের মাথায় থাকে, এদের সাথে আমাদের মাঝে মাঝে তর্ক বিতর্কও হয়, দাওয়াতি মেজাজে এদেরকে বোঝানোর চেষ্টা করি। তো কথা তো আপনারা নাউজুবিল্লাহ যতই বলেন, এই যারা আলেম না, আপনাদের মতো সাধারণ মানুষকে যদি কথার কথা একটা হিন্দুই যদি বলে এটাই যে ডাইরেক্ট আসমানি কিতাব সেই কোরআন, তুমি প্রমাণ করো, পারবে? কথা বলেন না কেন? এই জন্য কোরআনের মাহফিলে মানুষ বসে, এমনি বসে, আমি তাকে যা জবাব দেওয়ার দিয়েছি শুধুমাত্র দুটি জিনিস আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এক নাম্বার, দুটি প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন, এমন কোন রাস্তাঘাটে কোন নাস্তিকের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, আপনি
জবাব দিয়ে দিবেন সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলছেন আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমাযাতিল ইমাদ নবীজি গো আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির ইরাম সম্প্রদায়ের সঙ্গে কি আচরণ করেছে এদের দেহ ছিল খুঁটির মতো স্তম্ভের মতো খুব কঠোর শক্ত ও আমার ভাইয়েরা একমাত্র কোরআন ছাড়া ইতিপূর্বে এই ইরাম জাতির খবর বিশ্বের তেমন কোনো ভৌগোলিক বিদগণ জানতই না 1973 সালের মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটি খনন করতে 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 একটি প্রাসাদের খবর পেল বিশাল প্রাসাদ খনন করতে করতে দেখলো এটা বিশাল একটা শহরের মতো এটা হলো আদ জাতির শহর এই শহরের পাড়ের মধ্যে একটি লাইব্রেরি এই লাইব্রেরির মধ্যে রয়েছে একটা তালিকা এই তালিকাটা বৈজ্ঞানিকরা খুললো খুলে এক দুই তিন করে সিরিয়ালে সব দেখছে এই আদ জাতি কাদের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক রাখতো এই তালিকার মধ্যে কোরআনে বর্ণিত ইরাম সম্প্রদায়ের নামটাও লেখা আছে আজ থেকে 4300 বছর পূর্বে এই ইরাম সম্প্রদায় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আর মাত্র 1445 বছর পূর্বে আমার রসুল মক্কায় বসে বসে কেমনে হাজার হাজার বছর আগের ইরাম সম্প্রদায়ের খবর দিল কোরআন বিদ্বেষী নাস্তিকরা তোমাদের কাছে জবাব চাই আমার নবী কেমনে কইল আরে কোরআন কেমনে খবর দিল কোরআন যদি সত্যি না হবে কোরআনের আগে হাজার হাজার বছর পূর্বের ইতিহাস কোরআনে কেমনে আসে জবাব চাই কথা কন না কে আর একটা যুক্তি দেই আপনারা সূরা আর রহমান নাম শুনছেন না শুনেন কথা বলে না সূরা আর রহমান আয়াত নম্বর 33 আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতুতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله رب العالمين বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আল্লাহু আকবার হে জিন এবং মানব কুল ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করে দেখাও ফাংফুজু অতিক্রম করো দেখি কেমন পারো লা তাংফুজু না 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 তোমরা পারবা না ইল্লা বি সুলতান হ্যাঁ পারবা যদি প্রবল শক্তি তোমাদের থাকে তবে তোমরা পারতে পারো এখানে একটা মারাত্মক কথা উলামায়ে কেরাম খুব ভালো করে বুঝবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম ইন এটা হলো হরফে শর্ত ইন শব্দের অর্থ হলো যদি বলেন ইন মানে কি কথা বলে না একটু যারা জানেন না অন্তত তারা তো শিখে যাবেন জবানে উচ্চারণ করলে মনে থাকবে বেশি একটু জবান খুলে বলুন তো ইন অর্থ কি ডিকশনারি খুলে তালাশ করে আমি দেখতে পেলাম আরেকটি শব্দ আছে যদি অর্থ দেয় তার আরবি হলো লাউ জোরে বলেন কি কথা কয় না জোরে বলেন কি তাহলে লাউ অর্থ যদি ইন অর্থ যদি এবার বলেন এ যদির আরবি কয়টা বললাম কথা বল পিছনে ভাইরা কথা বলেন একটু হাত টাটা জবাব দেন কয়টা এক নাম্বার ইন এক নাম্বার আরেকবার আরেকটা আরেকটা ইন মানে জোরে বলেন লাউ মানে তবে এই ইন আর লাউ এই দুই যদির মধ্যে বিস্তর ফরাক আছে আল্লাহু আকবার জোরে কর যদি কোরআনের কোন শব্দের শুরুতে লাউ দিয়ে যদি ব্যবহার হয় আপনি বুঝে নেবেন ওটা আর কোনোদিন করা সম্ভব হবে না আর কোন শব্দের শুরুতে যদি ইন ব্যবহার হয় ওটা কোনো না কোনোদিন
পরিপূর্ণ হতেও পারে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আশ্চর্যের ব্যাপার হলো সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ যদি লাউ শব্দ ব্যবহার না করে ইন শব্দ ব্যবহার করেছেন সূরা আর রহমানের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন মহাকাশ ভ্রমণ নিয়া একটু জোরে কোন আল্লাহু আকবার কি ভ্রমণ আর একটু জোরে বলেন এই আয়াতের মধ্যে ইয়া মাশাআল জিন্নাল ইনসি ইনস্তাতাতুম আং তানফুযু মিন আকতারিস সামা সামাউন মানে আকাশ বলেন সামাউন মানে কি আকাশ মণ্ডলী এই যে সামা আকাশ ভ্রমণ আল্লাহ বলেন ইল্লা বিসুলতান হ্যাঁ তোমরা এই নবমণ্ডল ভূমণ্ডল অতিক্রম করতে পারবে না যদি প্রবল শক্তি তোমাদের থাকে তাইলে পারবে সেই শক্তিটা কি ও আমার ভাইরা আজকে দেখেন মানুষ পৃথিবীর প্রান্ত পার হয়ে চাঁদে গেছে আল্লাহু আকবার কোন না কেন তারপরে মঙ্গলে গেছে কথা কয় না ও আমার ভাইরা এরপরে খেয়াল করে দেখেন যেই সময় আল্লাহর রাসূলের জামানায় মানুষ বাহন বলতে শুধু বুঝত উট ঘোড়া গাধা যেই সময় মানুষের ধারণা ছিল দুইটি ষাঁড়ের দুইটি সিংহের মাঝখানে সূর্য উদয় হয় আর পৃথিবী সঞ্চালন হয় ওই সময় আল্লাহর রাসূল মক্কা মদিনায় বসে কেমন করে বললেন মানুষ একদিন অবশ্যই চাঁদে যাবে মঙ্গলে যাবে মহাকাশ ভ্রমণ করতে পারবে ওরে নাস্তিকের ঘরের নাস্তিকেরা জবাব চাই আমার রব আজ থেকে এত বছর পরের কথা আমার নবীরে দিয়ে কেমনে বলাইলেন এটাই যদি আসমানি কিতাব তোমরা বিশ্বাস না করো তাহলে দেখি তোমরা বানিয়ে দেখাও কোরআনের মতো ছোট্ট একটি আয়াত যদি বানাতে না পারো কোরআন নিয়ে উল্টা পাল্টা বকলে এই মুমিন মুসলমানদের সামনে পড়লে তোমাদের জিব্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে বাজে কথা বলিও না এবার খেয়াল করেন আবু জাহেল কি করছে তোরা আমার চামচা আমার খাস আমার পরশ তাড়াতাড়ি ছোট্ট একটা সূরা বানিয়ে দিতে পারতেছিস না ওই যে মনে আছে না প্রথমে কয় পারার চ্যালেঞ্জ মাশাআল্লাহ তো তাফসীর মনে আছে জোরে বলেন কয় পারা কমিয়ে দেওয়া হলো কয় সূরা আরো জোরে তারপরে তারপরে মাশাআল্লাহ একটু জোরে কোন আল্লাহু আকবার মুখস্থ হয়ে গেল আপনারা জীবনে আশা করি আর ভুলবেন না কথা কন না কেন ঠিক কি না বন্ধুগণ আমার ভার আমার আবু জাহেল যখন বলছে খবরদার চুপচাপ থাকিস না আমার কথার জবাব দে এবার কিছু কিছু কবি আস্তে আস্তে মাথা তুলে বলছে নেতাজি মোহাম্মদ যে কোরআন আবৃত্তি করে ওই কোরআনের সাহিত্য এমন উচ্চাঙ্গের সাহিত্য আমরা যত সাহিত্যের জ্ঞান অর্জন করেছি আমাদের অত দূরের জ্ঞান নাই যত উচ্চাঙ্গের সাহিত্য কোরআনে আছে মোহাম্মদের কোরআন আমরা উত্তর দিব কি আমরা কোরআনের কিছুই বুঝি না একটু জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার কলিদার টুকরা ভাইয়ারা আমার বন্ধুরা আমার এবার আবু জাহেল হঠাৎ একটা আওয়াজ পেল এক প্রান্ত থেকে একজন বলল নেতাজি চমকে উঠছে কিরে ব্যাপার কি কয় মোহাম্মদ আপনাকে থাপ্পড় মারছে জোরে কোন মার হাবা আবু জাহেল সঙ্গে সঙ্গে গাল হাতা কই কেমনে থাপ্পড় মারলো কয় জ্ঞান দিয়ে মারছে জোরে কোন মার হাবা কয়টা আবার কেমনে মারলো বুঝলাম না কয় মোহাম্মদের কাছ থেকে আমি একটু আগে আসলাম ওদের কোরআনের সবচেয়ে বড় সুরার নাম বাকারাহ জোরে বলেন নাম কি আরো জোরে জোরসে বলেন রুকু সংখ্যা কয়টি দেখছে 40টি রুকু রুকু রুকুর সংখ্যা কয়টি আরো জোরে আয়াত সংখ্যা 286 আয়াত সংখ্যা কয়টি মনে থাকবে এই সূরা বাকারা কোরআনের সর্ববৃহৎ সূরা আর কোরআনের সব চাইতে ছোট সুরার নাম কাউসার জোরে বলেন নাম কি আর জোরে আয়াত সংখ্যা কয়টি আর একবার
তিন আয়াতটাও এত ছোট এক আয়াতের মধ্যে তিন আয়াত সীমাবদ্ধ সুবহানাল্লাহ নেতাজি আপনারা যখন 30 পারা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেননি আপনারা যখন মাত্র 10টি সূরার চ্যালেঞ্জ গ্রহণ করেননি এবার একটি সূরার চ্যালেঞ্জ দিল তাও এখনো আপনারা গবেষণার মধ্যে রয়েছেন মোহাম্মদ এই দিক দিয়ে করছে কি জানেননি বলে কি করছে কয় মোহাম্মদ ওদের কোরআনের সবচেয়ে ছোট সূরা কাউসারের মাত্র তিনটি আয়াতের মধ্যে দুইটি আয়াত ওপেন করে চামড়ার মধ্যে লিখিয়ে নিয়ে বাইতুল্লাহর সঙ্গে লটকিয়ে দিয়েছে একটি মাত্র আয়াত গোপন রেখেছে তার মানে আপনাদেরকে থাপড়ান শুরু করছে তোদের জ্ঞান কত দেখি একটা সূরাও না মাত্র একটি আয়াত বানিয়ে দেখা দেখি কেমন পারিস আপনারা একটু জবান খুলে বলুন তো কোরআনের একটি ছোট্ট আয়াত আজ পর্যন্ত কেউ বানাতে পেরেছে বরকতের জন্য সকলে একটু সূরা কাউসারটা পাঠ করবেন ভাই করবেন নবী দেখছেন জোরে কোন আরো জোরে দেখতে কি মন চায় জোরে বলেন সূরা কাউসারের ব্যাপারে তাফসীরে কুরতুবী থেকে ছোট্ট একটা আমল বলে দিই বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত জোরে বলেন কোন রাত সবাই বলেন কোন রাত আরবিতে রাত আগে আসে দিন পরে আসে কথা বুঝতেছেন না এই জন্য বৃহস্পতিবার দিন চলে গেলে যে রাত আসবে ওই রাতটাকে বলা হয় জুমার রাত জুমার রাতে পবিত্র বিছানায় আপনি যদি সুন্নত তরিকায় শুইতে পারেন আর যদি সূরা কাউসার 1000 বার পাঠ করতে পারেন আর 1000 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এই লোকটার সঙ্গে অবশ্যই অবশ্যই আল্লাহর রসুলের দিদার হয়ে যাবে সকলে একটু জবান খুলে বরকতের জন্য পড়বেন একটা লোক জবান বন্ধ রাখবেন না প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি পাবেন একটু জোরে সরে বলুন ইন্না আতাইনাকাল আহারে এই আওয়াজ দিলে তো কাম হবে না জজবার সাথে জোরে সরে বলতে হবে ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরব্বিকা ইন্না শানি আকা হুয়াল তাহলে প্রথম আয়াত ইন্না আতাইনা কাল ফাসাল্লি রব্বিকা ওয়ান এই দুইটা সামরায় লিখে বাইতুল্লাহর সঙ্গে লটকিয়ে দেওয়া হয়েছে আর একটা এখন পর্যন্ত গোপন রাখছে ইন্না শানি আকা হুয়াল আবতার এটা এখন পর্যন্ত ওপেন করা হয়নি ডাক দিয়ে বলেন এটা দেখি মোহাম্মদ চ্যালেঞ্জ দিয়ে দিছে আপনারা কেমন পারেন একটা মাত্র আয়াত আপনারা বানিয়ে দেখান দেখি আবু জাহেল বারবার ধমকাচ্ছে কি করতেছিস তোরা এই কবিদের মধ্যে কবিগুরু লাবিদ শায়ের বলছে আমি যদি ওই সূরা কাউসারের দুটি আয়াত চোখে দেখতে পারি তিন নম্বর আয়াত অবশ্যই বানাতে পারবো কারণ বিশ্বের কোনো সাহিত্যের জ্ঞানের কমতি আমার মধ্যে নেই আমি কিন্তু সব ধরনের জ্ঞান রেখেছি ভিতরে আমি যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে আমি কবিতা আবৃত্তি করতে পারি আমি গান বানাতে পারি আমি সব পারি আমাকে যদি একটু অনুমতি দেন নেতা আমি একটু বাইতুল্লাহ চত্বরে যেতে পারি বলে চলো তাড়াতাড়ি কিসের অনুমতি এখানে আমার নেতৃত্ব টিকার ব্যাপার রয়েছে নেতৃত্ব যদি আমার চলে যায় তোদের একটারেও আমি ঘরে মস্তক রাখব না নেতৃত্বর জন্য দুনিয়ার মানুষ মরে ছাই হয়ে গেল আমার কোনো আপত্তি নেই আমি গদি ছাড়তাম একটু তিন আলিফ টান দেন জোরে কর না বুঝেন নাই কথা হ্যাঁ এবার কবিগুরু লাবিদ শাহের একদম সামনে ডানে বামে ছোট ছোট সালা সামুন্ডা সামসা কবিয়ারা এরপরে পিছনের সারিতে আবু জাহেল উৎবা সাহিবা এরা আবার লেফট রাইট চলছে আজকে তো আমাদের জয় হবে বিশ্বকবি যাচ্ছে বুকের মধ্যে একটা আশা আবু জাহেল কা মোহাম্মদের আজকে খবর আছে নাউজুবিল্লাহ জোরে কর
এক কদম দুই কদম করে এবার বাইতুল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পর খুব ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো, শুরু থেকে দ্বিতীয় আয়াতে শেষ পর্যন্ত, না 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 আবার শেষ থেকে শুরু পর্যন্ত উল্টায় পাল্টায় ঘন্টাকে ঘন্টা চলে গেল, কবির মাথা গেমে গেমে ঘাম টপ টপ করে পড়ছে, শেষ পর্যন্ত এই কবি নিজের সাহিত্যের জ্ঞান দিয়ে চেষ্টা করা শুরু করলো, তাও মিলতেছে না, তিন নম্বর আয়াতটা কী হবে, এরপরে নিজের বাচন ভঙ্গিমা দিয়ে বানানোর চেষ্টা করলো তিন নম্বর আয়াতটা, তাও কিন্তু পারলো না, কয়েক ঘন্টা পর এই কবি এবার আসমানের দিকে একটু মুস্কি হাসি দিয়ে তাকাইলো, আবু জেল দৌড়ে এসে বলতেছে কি ব্যাপার, মনে হয় কোনো আশার বাণী তোমার ভিতরে এসেছে, মনে হয় এবার আমরা জয়যুক্ত হব। কবি তখন কয় আমার ভিতরে একটা সিদ্ধান্ত এসে গেছে, কিন্তু আপনাকে জানাতে আমার সংকোচ হচ্ছে, বলে নো সংকোচ, কোনো সংকোচ নেই, বলো, কয় যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে কি হবে, কয় যা বলবা বলো কিন্তু আমার বিরুদ্ধে যেন না যায়, কথা বুঝেন নাই, দেখবেন আমরা এই যে মাহফিলে যাই না কানে কানে বলে যাকন তাকন রাজনীতি যেন কই না, কথা কয় না রে, হ্যাঁ কয় না কয় না, এই সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা, নাম শুনছেন, এই কাজীপুর থানায় গেছি, যাওয়ার পরে এক রাজনৈতিক নেতা এসে আমার পাশে বসছে, কথা কয় না ভাই, আমার ওয়াজ শুনে কালকে ব্যাখ্যা করেন যে নাটরি কি কয়ে গেল, এখন চুপ থাকে, পাশে বসে আমাকে বলতেছে হুজুর একটু ঘাড় মনে ভেঙে ফেলে দিছিল ভাই, একটা আনলে হুজুর শুধু নামাজের ওয়াজ কোরআন দিয়ে, অন্য কোনো ওয়াজ হবে না হুজুর, বললাম কোরআন দিয়ে নামাজের ওয়াজ, বলে জি হুজুর, বললাম ঠিক আছে আপনি শুনবেন তো, বলে হ্যাঁ আমি আছি, কোরআনটা খুলে নিলাম, 17 নম্বর পারা বের করলাম, সুরাতুল হজ আয়াত নম্বর 41 আমি পড়তে থাকলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামু সালাহ ওয়া আতাউ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ তাআলা বলছেন ইন হরফের শর্ত লাগে, ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি জমিনে যাদেরকে ক্ষমতার আসনে বসাবো তাদের এক নম্বর কাজ হবে আকাম সালা, পার্লামেন্টে নামাজের বিল পাশ করা, পার্লামেন্ট থেকে যদি আজকে নামাজের বিল পাশ হতো আমাদের জনগণ কেউ বেনামাজি থাকতো না, তখন নেতা বলতেছে হুজুর হুজুর শুনুন, কি ভাই এই আয়াতটা বাদ দেন, কারণ আমিও করছি কর ঘাট ধরে শোনেন শোনেন, চট করে একটা আনতেছে, আমার দুইবার দিছে না হুজুর, বলে তুমি যা ইচ্ছা তাই চট করে টান, হুজুর লাগে গেলাম আমারও লাগছে দিব, জনগণকে এইবার ঠিক আছে হুজুরের মতো হুজুর রে কথা কর না কে, বললাম শোনেন আপনি বলছেন কোরআন দিয়ে নামাজের ওয়াজ, আপনার পারলে কোনো বাংলা তর্জমা থাকলে বের করে দেখেন এটা নামাজের বিষয়ে কিনা, আর যদি আমি কোরআনের বাইরে বলি আমাকে কানে ধরে নামায় দেবেন, আমি ওর ওয়াজ করবো না, কিন্তু কোরআন যদি বলি এক কথা বলতে পারবো, কয় হুজুর এগুলি রাজনীতিতে কলম, আবার কথা বলেন বক্তা আমি না, আপনি চুপ করে বসেন, আপনি দেখেন আমি কোরআনের বাইরে বলি কিনা, কি কথা কন না কেনা, আপনি এটা দেখবেন, আপনি আমাকে ডিরেকশন দেন মিয়া, আমরা পড়াশোনা করে তারপরে স্টেজে উঠছি, আপনি কোথাকার কে গো, আপনি যদি বক্তাকে ওয়াজ শিখান তো ওয়াজটা আপনি করেন না কেন, দেখে আপনি করেন কেমন পারেন, এক কথা বলবেন না চুপ করে থাকেন, আড়াই ঘন্টা বক্তব্যের পরে অবশ্য লোকটা আমার কাছে মাপ চাইছে যে হুজুর আসলে আমরা ভুলের মধ্যে ছিলাম, কিছু কিছু নেতা আমাদের তর্জন গর্জন শুনে মনে করে না জানি কি বলে, ওরা যদি আমাদের ওয়াজ এ টু জেড শুনতো ওরা জীবনে আমাদের বিরুদ্ধে আচরণ করত না, শোনে না তো দুই স্যার কথা শুনে উল্টা পাল্টা বকে, প্রিয় হাজার মাজলিস এবার আবু জাহেল বলছে যা বলার বলেন আমার বিরুদ্ধে যেন না যায়, সঙ্গে সঙ্গে কবি বলতেছে তাহলে থাক বলার দরকার নেই, না বলতেই হবে কৌতূহল আমার মধ্যে, বলেন, বলে তাহলে ঠিক আছে শোনেন আমি বলতেছি, কবি যে কথা বলছে শুনলে আপনাদের জবান থেকে এমনিতে জোর আওয়াজে সুবহানাল্লাহর জপমালা শুরু হয়ে যাবে, আপনারা এমনিতে জোরে সেরে সুবহানাল্লাহ বলে ফেলবেন, কবি তখন শাহাদত আঙ্গুলটা উঁচিয়ে আসমানের
দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, আমি হলফ করে বলতে পারি এই কোরআন মুহাম্মদের ব্যক্তিগত বানানো নয়, এই কোরআনুল কারীম ঐশি বাণী আল্লাহর কালাম। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে একটু কি জোরে সরে বলা যায় কোরআন কার কালাম? নবীজি বানাইছে। আচ্ছা, এই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আবু জাহেল গোষ্ঠী শয়তান গোষ্ঠী থামল না, না থেমে বলল যার ভরসা করছিলাম এটাও শয়তান হয়ে গেছে, এ কবির সাথে আমরা আর নাই। এবার ওরা করলো কি, এক জায়গার মধ্যে বসে একটা পরামর্শ সেরে নিল। আর আবু জাহেল বলল আবু সুফিয়ান তুই সভাপতি, আমি প্রধান অতিথি, আগামী কালকে এতটার সময় একটা মঞ্চ তৈরি করবি, এটা কোরআন বিরোধী মঞ্চ, এখানে মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হবে। যেমন 2013 সালে শাহবাগে কোরআন বিরোধী মঞ্চ তৈরি হয়েছিল, এখন তোমরা কোন জায়গায় কোরআন আছে আসল জায়গায় কথা কান ঠিক কি না? আবু জাহেল আছে, আবু সুফিয়ান আছে, কেউ আর আছে? কোরআন আছে, জোরে বলেন থাকবে। যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করছে তারা একদিন থাকবে না, কোরআন ঠিকই থাকবে, কথা কন না কেন ভাই যান? এবার এলাকার মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো, আর পরের দিন সকালবেলা মঞ্চ তৈরি হয়ে গেল, শত শত জনতা উপস্থিত হলো। আবু সুফিয়ান এখন পর্যন্ত আসেনি, একটু পর আসলো, এসেই সবাই কাজ সস্ত করলো। আবু জাহেল একটু পরে আসবে প্রধান অতিথি, দেখবেন আমাদের দেশের মধ্যেও অনেক রাজনৈতিক নেতা ওয়াজে আসে, একদম মানুষ যখন ভরপুর থাকে তখন মোতায়েন সাহেব হুজুর কইছে হ্যালো সাহেব আপনি যদি একটু আগে আসতেন বক্তা থামিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক না। কইছে আসতেছি আমার আরো 5টা মিটিং আছে। উলি বাবা উলি কথা কন না কে, আমার আরো 5টা মিটিং আছে। এসেই হুজুররা বেয়াদবি নেবেন না, কোরআনের মধ্যে কথা বলা ঠিক না, আমি কোনো কথা বলবো না বলে যে শুরু করে 1 ঘন্টা আর ছাড়ে না, কথা কন না কেন, কথা কন। আপনি বলেন আমি আমি কাউরে পরোয়া করি না আমার আল্লাহ ছাড়া, কথা কন না কেন ঠিক কিনা? বলেন কোরআনের চাইতে কোন নেতার বক্তব্য আমার বক্তব্য আপনার বক্তব্য শ্রেষ্ঠ হতে পারে? কোরআনের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য চলে? তুমি বাবা কি দান করবা, তুমি দিয়ে চলে যাইবে, তুমি কি করছো সমাজবাসী এমনি বুঝে ফেলবে, ওখানে এসে তোমার অত ঢোল পিটাতে হবে আমি এটা করেছি আমি সেটা করেছি আমি তমক করেছি আমি হমক করেছি? ওরে বাবা রে বাবা, তুমি কি করছো এটা সমাজবাসী জানে, কথা কয় না কেন? মুখ দিয়ে কইলেই জানবে, না কইলে জানবে না। এবার আবু সুফিয়ান বলতেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার তোমরা কেউ মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআনকে শুনবা না, আপনারা যারা বসা আছেন এক বাক্যে চিৎকার করে বলুন তো এ কোরআন শোনার দরকার আছে না নাই? সবাই বলতেছে হ ঠিকই তো কয় রে, মুহাম্মাদের কোরআন শুনলে কেমন কেমন হয়, এই বক্তব্য দিয়ে একদম মতোয়ারা করে দিছে সবাই রে। এরই মধ্যে আবু জাহেল আসতেছে, এবার আবু সুফিয়ান বলতেছে করো তালি, সবাই মিলে তালি দিয়ে নেতাকে বরণ করতেছে, আমার নেতা তোমার নেতা আবু জাহেল নেতা আবু জাহেল নেতা, আমাদের অনেক রাজনৈতিক নেতারা কিছু কইলে জনগণে তালি দেয়, এটা হলো মুসলিমদের কালচার, মুসলমানের কালচার তালি দেওয়া নয়। কই গাইছো তালি? কয়দিন আগে এই ভালুকায় 5 দিন ব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে আমার রুকু ভিত্তিক তাফসির, ওখানে বহু বছর হলো আমি যাই, এক নেতা এসছে উনি যা কইতেছে খালি তালি। তা আমি নেতার কানে কানে কইলাম এই আদর্শ কই থেকে পাইছে? কয় হুজুর ওরা দেয়। কইলাম আপনি একটু নিষেধ করেন, কয়ে কেউ তালি টালি দিয়ে না, তখন সব থাকছে। এরকম করে আদবের সাথে আমাদের লোকমা দিতে হবে, কি বলতে হবে না? আমার ভাইয়ার আমার বাবারা কোরআনের মঞ্চে যদি হক কথা না বলতে পারে কোথায় বলবো? এবার আবু জাহেল এসে বলছে প্রিয় ভাই সব
لا تسمعوا بهذا القرآن خبردار خبردار محمد التلاوت كريت القرآن تمرا كيو شنبا نا اوئي محمد اكتا پاگول نبير امت كيو زبان بندو نار اكتو چتكار كوري بولون تو امار اپنا نبي تيني كي پاگول چلين اي بحاشن زخوني ديچه سايد اكزن مروبی لاتي تي بھار كوني شبال اي ابو زيل تور بكتب بثاما توي كي কয় আমি তো দোস্ত কয় তাহলে থামাতে বলিস কেন আমার যদি দোস্ত হবি তাহলে আমার কথা চলবে থামতে বলিস কেন কয় থামতে বলছি এমনি এখানে কোরআন বিরোধী স্লোগান দিচ্ছ আর আবু জাহেল সভাপতি আবু সুফিয়ান সভাপতি ওর ঘরে গিয়া খবর নাও মনে হয় এতক্ষণে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে একটু জবান খুলে বলুন তো একমাত্র হেদায়েত দেওয়ার মালিক কে যেই বলছে উম্মে হাবিবা আবু সুফিয়ানের বেটি এতক্ষণে কলমা পড়ছে জনগণ কারো হাতে একটু টুকরো পাথর কারো পায়ের খরম ওই সময় তো খরম ছিল বুঝেন না জুতা দিছে ঢেল জুতা বৃষ্টি আমাদের সামনে কোরআন বিধির স্লোগান দাও আর ঘরের মধ্যে কোরআন দিয়ে মানুষকে তোমরা লালন পালন করতেছো তোমার বেটি কোরআনের পক্ষে চলে গেছে এবার আবু সুফিয়ান আর আবু জাহেল দুইজন পর্দা ছিড়ে মার দৌড় বন্ধন আমার ভার আমার শয়তান তখন জিব্বায় কামড় দিছে আবারও ভুল করলাম কোরআন বিরোধী আইনের এই সমস্ত বক্তব্য চলছিল ভালো হচ্ছিল কিন্তু এক কথায় তো ভেঙে গেল শয়তানেরও ভুল হয় কথা কন না কেন ভুল যদি না করত শয়তান তাহলে সেজদা দিয়া আল্লাহর বান্দাই হতে পারত ভুল করার কারণে শয়তান সেজদা দেয় নাই তাই তো শয়তান হইয়া গেছে আমাদের সমাজের মধ্যে অনেকে বলে শয়তানের ভুল নাই এই কথাই ঠিক না ইয়াহিয়া আল উমিদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে একদিন শয়তান আসছে ইয়াহিয়া নবীর নাম শুনছেন না শুনেন নাই হযরত ইয়াহিয়া নবী ডাক দেওয়ালে শয়তান তুই যে মানুষকে কুমন্ত্রণা দিস দেখ তো আমাকে তুই কি কুমন্ত্রণা কখনোই কি দিতে পারিস বলে হুজুর আপনাকে আমি কুমন্ত্রণা দিতে পারি না আপনি একটা নবী মানুষ তবে আপনি মাঝে মাঝে পেট ভর্তি করে খাবার খেয়ে ফেলেন তখন আমি ইবাদতের মধ্যে একটু অলসতা এনে দেই আপনি নামাজ পড়তে একটু অলস অলস বোধ করেন বলে তুই ঠিক বলছিস শয়তান আমার জীবনে কি আর কোনো ঝামেলা আছে দেখতো তোর নজরেতে পড়ে এবার শয়তান কয় হুজুর আপনার জীবনে আর কোনো ঝামেলা নাই হযরত ইয়াহিয়া নবী বলছেন আজ থেকে যতদিন আল্লাহ আমাকে হায়াত দিবেন আমি জীবনেও কোনোদিন আর পেট ভর্তি করে খাবার খাবো না শয়তান মাথায় হাত দিয়ে কয় আমি কি যে ভুল করলাম আমি হয়তো অবাক করলাম জীবনে যতদিন বাঁচবো আদম সন্তানকে আর কোনোদিন ভালো উপদেশ দিব না সুবহানাল্লাহ জোরে কন এবার বুঝে থাকলে বলেন শয়তানের ভুল আছে না নাই কথা কয় না পিছনের যুবকরা ভুল আছে না নাই শয়তান জিব্বায় কামড় দিলে কি হবে যেটা মিস গাইড মিস লাইন ওটা তো হয়ে গেছে এবার আবু জাহেল আবু সুফিয়ান দৌড়াচ্ছে আবু সুফিয়ানের বাড়ির দিকে মেয়েকে আগে বাঁচাতে হবে এই দিক দিয়ে আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হিন্দা জোরে বলেন নাম কি আরো জোরে কোন হিন্দা যে হিন্দা আল্লাহ নবীজির চাচা সাইয়্যিদুস সুহাদা বীর আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বুকটা চিরে কলিজা বের করে চিবিয়েছিল নাকটা কেটে ফেলেছিল চোখ উপড়িয়েছিল কান কেটে ফেলেছিল এই ডিয়ারিং মহিলা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী মেয়ের নাম উম্মে হাবিবা মা মেয়ে দুইজন মিলে বসে বসে রুটি বেলতেছে রুটি বেলা বোঝেন যেটা দিয়ে রুটি বেলা ওইটারে আপনারা কি বলেন বেলানি ঠিক আছে মধুপুরের ভাষা শিখলাম ওই বেলানি দিয়া রুটি বেলতেছে এমন সময় আবু সুফিয়ানের বাড়ির সামনে দিয়া বুকটা ফুলাইয়া আমার আপনার নয়নের মনি নবীজি কোরআনুল করিমের সূরা তোহা তেলাওয়াত করতে করতে রওনা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মা
من خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله الرسول যখন তেলাওয়াত করতে করতে চলে যাচ্ছেন উম্মে হাবিবার কানের মধ্যে কোরআনের তেলাওয়াত যাওয়ার সঙ্গে সঙ্গে উনি একদম যেন মাতালের মতো হয়ে গেছে দুনিয়ার জন্য আর কোনো খেয়াল নাই এক হাতের মধ্যে বেলারি আর এক হাতের মধ্যে রুটি নিয়া বাড়ির ভিতর থেকে বাইরের আঙ্গিনার দিকে একটা দৌড় মারছে দৌড় মারার পরে দেখে কি আশ্চর্য কাউরে তো দেখি না আমার নবীজি পাহাড়ের পাদদেশ দিয়ে ডান দিকে রাস্তার মধ্যে প্রবেশ করেছেন আর দেখা যাচ্ছে না প্রতিবেশী একজনকে দেখে উম্মে হাবিবা বলছে ব্যাপার কি এই দিক দিয়ে কে গেল এত মধুর সুরে কোরআনুল করিমের তেলাওয়াত করতে করতে কি যেন বুঝলাম আমি খুব মজা পাইলাম কে রে এটা এবার কয় খবরদার একটা কথাও বলিস না তোর বাবা এবং আবু জাহেল এই আবদুল্লাহর পোলা মোহাম্মদের বিরুদ্ধেই তো আন্দোলন করতেছে এই মোহাম্মদের পোলা আবদুল্লাহর পোলা মোহাম্মদ এই কোরআনের দাওয়াত দিচ্ছে ওই কোরআন তেলাওয়াত করতে করতে গেছে তোর বাপ যদি শুনে তোকে একদম জবাই করে ফেলবে উম্মে হাবিবা মুস্কি হাসতে হাসতে ডাক দেয় কয় আমার বাবা আমারে জবাই করুক আর সাত টুকরা করুক আমি কিন্তু পিছু পা হব না আমি কোরআনের জন্য প্রয়োজনে জীবনটাও দিয়ে দিব আবু সুফিয়ানের বাড়ির আঙ্গিনা 8 বছরের একটা মরা খেজুর গাছ ছিল কয় বছর উম্মে হাবিবা নিক্ষেপ করছে রুটিয়ার বেলানি ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে পড়ছে উম্মে হাবিবা তো দৌড় মারছে আল্লাহ রসুলের পিছনে পিছনে কিন্তু ওই যে 8 বছরের মরা খেজুর গাছ আল্লাহর কুদরতের কারিশমা বুঝা বরদায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই খেজুর গাছকে জিন্দা করে দিছে সাথে সাথে পাতা পল্লব ছড়িয়ে পড়ল ফুল বের হলো ফল বের হলো একদম মুহূর্তের মধ্যে ফলটা পেকেও গেল আবু জাহেল আবু সুফিয়ান দুইজনে এসে হাজির আবু সুফিয়ান চিৎকার করে বলছে হিন্দা 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 এক দৌড় দিয়ে বের হয়ে এসে এরকম দাড়ি ধরছে স্বামী রাইট চিল্লা চিল্লি করিস কেন এরকম ঝাঁকুনি দিছে বউ স্বামীকে মারে এমন বউ মনে হয় মধুপুরে নাই হায় হায় কোন কি ওরে বাবা রে বাবা এবার দাড়ি ধরে ঝাঁকুনি দিয়ে বলে চিল্লা চিল্লি করবি না এই যে টাকা দেখ কত সুন্দর করে গাছটা জীবিত হয়ে গেছে এক গাছে যেন 10 গাছের খেজুর ধরছে আবু সুফিয়ান আবু জাহেল দুইজনে তাকাইছে গাছের দিকে সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলছে আমার কলিজার টুকরো উম্মে হাবিবা কই কয় জাহান্নামে যা কোটার চিন্তা পরে এই গাছের খেজুর আমরা খাবো বিক্রিও করতে পারবো কিন্তু আবু সুফিয়ানের চোখের মধ্যে পানি চলে আসছে সন্তান কিন্তু যতই খারাপ হোক পিতার কলিজার মধ্যে একটা মায়া লাগে মায়ের কলিজার মধ্যেও মায়া লাগে কিন্তু হিন্দা ছিল একটু বিকল্প ধারার সন্তান অনেক সময় পিতা মাতাকে ভুলে গেলেও পিতা মাতা সন্তানকে ভুলে না আমার ভাইয়েরা এই ছোট্ট দুটি চোখ দিয়ে আমি দেখছি এমন একটা ঘটনা আমার জীবনে কোনো দিন ভুল হবে না এই যে আপনাদের টাঙ্গাইল জেলা ধুলের চর মাদ্রাসার দারুল ইফতার প্রধান মুফতি আব্দুর রহমান সাহেব নাম শুনছেন কিনা আমি জানি না আমরা দুইজন একই মাদ্রাসার ছাত্র হিলি মাদ্রাসার ছাত্র ভাই আমার 2 বছরের সিনিয়র আমি যখন জামাতে হাসতামে পড়তাম হিলি থেকে জয়পুরহাট রেল স্টেশনে এসে তারপর ইন্টারসিটি গাড়ি ধরে ওই ছাত্র জীবনে নাটোরে আসতাম কোরবানির ঈদের পর ট্রেন ধরার জন্য জয়পুরহাট রেল স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন এখন পর্যন্ত লেট আছে বাচ্চা মানুষ এখন পর্যন্ত দাড়ি মুছ গজায়নি এক কদম দুই কদম করে পায়চারি করছি ট্রেন আসলে উঠবো হঠাৎ দেখতে পাচ্ছি একটা যুবক লুঙ্গি ধরি মেরে খালি গায়ে সিগারেট টানতেছে আর এক হাত দিয়ে মাথার মধ্যে একটা বস্তা ধরা টপ টপ করে ঘাম ঝরতেছে হঠাৎ নজর পড়লো আমার বস্তার দিকে ছোট মানুষ হইলেও যেহেতু জামাতে হাসতামে পড়তাম বুদ্ধি একদম খারাপ না কি ব্যাপার ধান চাউলের বস্তা হলে তো সমান হবে এটা কেমন যেন একটু আঁকা বাঁকা কেমন যেন লাগে বিগড়ানো ঠিক আছে ট্রেন আসতে এখন পর্যন্ত লেট আছে দেখিয়ে কি করে অত্যন্ত সন্তর্পণে সতর্কতার সাথে দূরত্ব বজায় রেখে রেখে দেখতে লাগলাম প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইনের পাশে
একটি বিশাল শিমুল গাছের গোড়ায় ওই বস্তাটা নামালো। গাছের ছায়ায় অন্ধকার অন্ধকার ভাব, আমি নারিকেল গাছের গোড়া থেকে একটু আলতোভাবে দেখতে পাচ্ছি। হঠাৎ দেখলাম সিগারেটটা টান দিয়া ওই বস্তার মাথার মধ্যে সুতলিটা পুড়িয়ে দিল। এরপরে বস্তাটা ধরে একটা টান দিল, দেখলাম মুখটা বাঁধা আর পিছন দিয়ে দুটা হাত বাঁধা। আহ বলে একটা চিৎকার দিছে, সে হলো একজন বুড়ি মা। বুড়ি মা এরকম এরকম করছে, যুবক বারবার সিগারেট টানে আর ডানে বামে তাকায়। আর যখনই বুড়ি উঠতে চায় তখনই বুকের উপর একটা লাথি দেয়, বুড়ি আবার পড়ে যায়। জোয়ান ভাই রে, এবার আমি চিন্তা করলাম কি করি, এই বুড়িকে তো মারতেছে আমার তো সহ্য হচ্ছে না। লুঙ্গির ট্যামরের ভিতর থেকে একটা চাকু বের করলো, চাকুটা বের করে বুকের উপরে একটা পা দিয়া যুবকটা এখন জবাই দিবে। আমি তখন চিৎকার দিলাম কে কোথায়, বুড়ি মাকে মেরে ফেললো। যুবকটা তখন দ্রুত আমার দিকে ধেয়ে আসতেছে, আমি তখন কিংকর্তব্য বিমূর হয়ে চিৎকার করতে করতে একটা দৌড় দিলাম স্টেশনে। কর্তব্যরত পুলিশ ভাই যারা ছিল সেই দিন খুব দ্রুত ওনারা জীবন বাজি রেখে দৌড়ে আসলেন। দৌড়ে আসতে আসতে দেখা গেল এই যুবকটা আমার পিছনে বাদ দিয়ে আবার দ্রুত গেছে মাকে জবাই দিবে। এবার বুকের উপরে পা দিয়ে জবাই দিবে দিবে ভাব, এমন সময় পিছন থেকে একটা পুলিশ গিয়ে জীবন বাজি রেখে ধরে ফেললো। যুবকটা ধস্তাধস্তি করতে করতে একটা খোঁচা মারলো পিছন দিকে, পুলিশ ভাইয়ের পেটের মধ্যে একটু হালকা চাকুটা প্রবেশও করলো। কয়েকজন পুলিশ ভাই দ্রুত ধরে ফেললে, চাকুটা নিয়ে নিল। এবার জানাম দুঃখিনী মায়ের মুখের হাত পায়ের বাদন খুলে দিয়া ওই রশি দিয়ে যুবককে বেঁধে ফেললো। মাকে সবাই মিলে ধরা হলো, যুবককেও ধরে আনা হলো, প্ল্যাটফর্মে বসানো হলো। সেই দিন শত শত জনতা মাকে দেখার জন্য ঘিরে ফেললো। মা থর 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 করে কাঁপছিলেন। বেশ কিছুক্ষণ পর মা যখন স্বাভাবিক হলেন, মাকে এক গ্লাস পানি দেওয়া হলো। মা চোখের পানি মুছে মুছে বারবার আসমানের দিকে তাকায়, মা যেন শিশু বাচ্চার মতো হয়ে গেছে। একজন পুলিশ সামনে গিয়ে বলে, মা কে হয়ে ছেলেটা তো? বলে, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান, আমি ওকে 10 মাস পেটে ধারণ করছি। মা গো তোমার সন্তান তোমারে জবাই দিতে চায় কে? এবার মা কাঁদতে কাঁদতে বলে, বাজান আমার সন্তানটা ভালোই ছিল, আমার স্বামী নেই, আমার কলিজার টুকরো সন্তান ভ্যান চালিয়ে আমাকে খাওয়ায়। সন্তানটা বড় হলো, ভাবলাম বিয়ে দেওয়া দরকার, বিয়ে দিয়ে আনলাম। আমার পুত্রবধূটা খুব খারাপ, আমার সন্তান যখন বাড়ি না থাকে পুত্রবধূ আমাকে প্রতিদিন মারে। বাবা বলে, বুড়ি ছোট সংসার তোর জন্য আমাদের টানা পড়া শুরু হয়েছে, যেখানে পারিস সেখানে চলে যা, তোকে ভাত খাওয়াতে পারবো না। রে আল্লাহর বান্দারা, জানন দুঃখিনী মা কয় আমার সন্তানটা নেশা করতো না, এই পুত্রবধূর জন্য নেশা শুরু করছে। আজকে রাত্রিতে আমার ছেলেটা নেশা করে বাড়িতে আসছে, আসার পর আমার পুত্রবধূ আমার ছেলেকে কি যেন বলছে আমি কিচ্ছু জানি না। হঠাৎ করে আমার ছেলে এবং ছেলেবধূ দুজনে এসে আমার মুখটা বেঁধে ফেললো, হাত পা বেঁধে বস্তার মধ্যে বেঁধে আমার ছেলেটার মাথার মধ্যে দিয়ে দিল। তারপরের খবর তো তোমরা দেখলে বাজার। মা গো ও মা মেহরবানি করে তুমি আমার বাড়ি চলো, তোমারে রাজরানী বানায়া রাখবো। মা তখন মাথায় হাত দিয়ে বলে, কলিজার টুকরা আল্লাহ তোমাকে দুধে ভাতে খাওয়াক, তুমি ভালো থাকো, আমি তোমার সঙ্গেও যাব না। এবার এক কদম দুই কদম করে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে শাড়ির আঁচলটা তুইলা আসমানের দিকে তাকায় ডাক দেওয়া বলে, আল্লাহ আল্লাহ গো যেই সন্তান আমাকে জবাই দিতে চায় ওই সন্তানকে তুমি বিচার করিও। মায়ের দোয়া বদ্দোয়া দুইটাই কিন্তু লেগে যায়। সেই দিন আমরা মায়ের বদ্দোয়া সবাই সচক্ষে দেখছিলাম। পুলিশ ভাইরা তাড়াতাড়ি যুবকের হাত পায়ের বন্ধন খুলে দিয়েছে, এখন পর্যন্ত নেশার ঘোর কাটেনি। যুবককে বলল, যা তাড়াতাড়ি তোর মাকে নিয়ে বাড়িতে যা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবি। দুই চারটা চট থাপ্পড় লাগিয়ে দিল, দেহকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু মায়ের দিকে গেল না। একটা সিগারেট ধরায় নিয়া প্ল্যাটফর্মের একদম পার্শ্ব দিয়ে হেঁটে চলে যাচ্ছে।
হঠাৎ করে ট্রেন আসতেছে, সবাই চিৎকার করতেছে সরে যা, ইন্টারসিটি গাড়ি ধাক্কা দিলে তুই কুলাতে পারবি না, কে শুনে কার কথা, মাঝে বদ্ধ দিল, কারেন্ট লেগে গেল ট্রেনের হ্যান্ডেলের সঙ্গে, ওর এক সাইডটা বাড়ি লেগে একটা পাক খায়া নিচে পড়ে চোখের সামনে দুই টুকরা হইয়া যায়। এবার খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, আবু জাহেল আবু সুফিয়ান দুইজনে দাঁড়িয়ে আছে, এক পর্যায়ে উম্মে হাবিবা কয় ও উম্মে হিন্দা কয়, উম্মে হাবিবা জাহান্নামে যাক ওটা আমার দেখার দরকার নাই, কয় আশ্চর্য কথা মেয়ে কই গেল, তুই কি খবর রাখিস না। বন্ধুরে আমার ভাইরা আমার, আবু জাহেল কয় সর্বনাশ করছে, আবু সুফের কয় কি সর্বনাশ, কয় তাকিয়ে দেখ ওই যে গাছটার দিকে একটু তাকিয়ে দেখ, যখন দুই দোস্ত মিলে তাকাইছে দেখতে পায় ওই খেজুর গাছের প্রতিটি পাতায় পাতায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রত্যেকটা খেজুরের গায়ে গায়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ, খেজুরের গায়ে গায়ে মুহাম্মাদুর, এবার জোরে বলেন পাতায় পাতায়, খেজুরের গায়ে গায়ে, বলেন তো এটা কোনো মানুষ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতের আর্টিস্ট করে ওই পাতা এবং খেজুরের গায়ে খোদাই করে দিছে, তার মানে তোরা যতই কুফরি করিস তোরা তো আমার বান্দা, দেখ 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 আমার কুদরতকে জাহির করলাম, তাও তোরা যেন হেদায়েত পাস হেদায়েত পাস, কিন্তু কি আশ্চর্য এরপরেও তারা হেদায়েত তো দূরের কথা এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে থাকলো। আমার ভাইরা একটু জোরে সরে বলুন তো, একমাত্র হেদায়েত দার মালিককে। এবার খেয়াল করে শুনুন, উম্মে হাবিবা আল্লাহর নবীর কোরআন শুনছে, আস্তে 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 একটি সময় গিয়ে ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ, জোরে একটু জোরে কি বলা যায় হেদায়েত দেওয়ার মালিককে? আমি কিন্তু এই লম্বা ইতিহাস আর বলতে যাচ্ছি না, এই উম্মে হাবিবাই তিনি এক সময় আমার নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। শুধু তাই নয়, উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ান উনিও এক সময় কালেমা গ্রহণ করেছে। আজকের বক্তব্য এখানেই শেষ, তবে ওই যে একটা কথা বাকি আছে মনে আছে না নাই আমার ভাইরা আমার বাবারা, আল্লাহ এবং রসুলের মাঝখানে জিব্রাইলকে আল্লাহ কেন সেট করলেন, এটা বুঝতে গেলে কোরআন থেকে একটা দর্শন আপনাকে আমাকে আগে শিখতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ সৃষ্টি করছেন ছয় দিনে, জোরে বলুন কয় দিন, সকলে একটু জবান খুলে কি বলা যায় না কয় দিন? আচ্ছা ছয় দিনের হিসাবটা আমি আপনাদেরকে একটু উল্টোভাবে করাই, বলেন তো দেখি কত সেকেন্ডে এক মিনিট, কত মিনিটে এক ঘন্টা, কত ঘন্টায় রাত দিন, ২৪ ঘন্টায় রাত দিন, কথা কন না কেন? আচ্ছা এবার আসেন, কিছু বিষয় আছে সাপেক্ষিক, কিছু বিষয় আছে আপেক্ষিক, এগুলি ব্যাখ্যা আপনারা যারা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত আপনারা আমার চাইতে কম বোঝেন না, তবে আমি আপনাদেরে বলতে চাই সেকেন্ড কিন্তু একটা সময়, মিনিট সময়, ঘন্টা সময়, এমন ছয় দিন রাত দিন ছয় দিন সময়ের মাধ্যমে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করছেন, সাত দিনেও না পাঁচ দিনেও না ছয় দিনে কেন সৃষ্টি করলেন? কোন বললে আর ফায়া কোন বলার দরকার পড়ে না, তার আগে আল্লাহ সব সৃষ্টি করে ফেলতে পারেন, কথা কন না কেন, ঠিক কিনা? তবে এই মুহূর্তে আপনারা এই কোশ্চিন আমাকে করলে আমি ওয়াজ অন্যদিকে চলে যাবে, কেন আল্লাহ সাত দিনে করলেন না, কেন ছয় দিনে করলেন, পাঁচ দিনে হতে পারতো অথবা সঙ্গে সঙ্গে হতে পারতো, এগুলি বিতর্ক এখন আমার করার সময় না, তবে এখান থেকে আমি যে দর্শনটা টেনে বের করতেছি, ছয় দিন সময়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছে সময়ের মাধ্যমে, তাই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু মাধ্যমে হয়, বিদ্যুতের মাধ্যমে আলো, মেশিনের মাধ্যমে মাইকের আওয়াজ, গাছের মাধ্যমে ফল, মাতা পিতার মাধ্যমে সন্তান, মেঘের মাধ্যমে
আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা মেঘ ছাড়া কি বৃষ্টি দিতে পারে না পারে না কিন্তু আল্লাহ মেঘ ছাড়া বৃষ্টি দেন না কারণ এটা পৃথিবীর কোনো নিজাম না এটা পৃথিবীর কোনো সিস্টেম না পৃথিবীতে যা কিছু হয় সব কিছু মাধ্যমে হয় তাই রব্বুল আলামিন আজকে যখন আমার নবীর কাছে কোরআন দিছেন পৃথিবীতে তখন পৃথিবীর নিজাম আর সিস্টেমকে খেয়াল করে জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠাইছেন আমার আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট দিতে পারতেন কিন্তু দেন নাই পৃথিবীর নিজামটাকে ফলো করছেন আল্লাহ তাআলা আর জিবরাইল কোরআন আনছে বললে কোরআনের মধ্যে উল্টা পাল্টা হয়ে যাবে এটা আমি মুসলমান হিসেবে মেনে নিতে পারি না কারণ জিবরাইলের কোনো ক্ষমতা নাই কোরআনকে রদ বদল করে একটু জবান খুলে বলুন তো জিবরাইলের সৃষ্টিকর্তা কে কথা বুঝছেন না বুঝছেন যেহেতু পৃথিবীর এটা একটা সিস্টেম তাই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছে তার মানে যে আল্লাহ যে কোরআন শরীফ নবীকে সরাসরি দিতে পারবেন না এগুলি বিতর্ক ছাড়া শয়তানি কথা ছাড়া আর কিছুই না আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তাওফিক দান করেন জোরে সরে বলুন আমিন ভাইজান এখনই দরুদ শরীফ পড়ে আমরা তো মোনাজাত দিয়ে যার যার মানে বাড়ি চলে যাব একটা ছোট্ট এলান আমি আপনাদেরকে শোনাই আমার প্রিয় উস্তাজ যিনি আমাদের উত্তরবঙ্গের উম্মুল মাদারিস জামিল মাদ্রাসার সাবেক উস্তাদ ছিলেন এখন তিনি খুব মাজুর মুফতি লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি হারদুই হজরতের খলিফা অনেক বড় মাপের বুজুর্গ এখন একদম বিছানাগত হয়ে গেছেন কথার মধ্যে জড়তা চলে আসছে আমি প্রথমে আমার হুজুরের জন্য দোয়া চাই এরপরে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো হুজুর একদিন আমাকে ডাকছিলেন বেশ অনেক দিন আগে ডেকে বলছিলেন বেটা তোমরা তো এখন ময়দানে আসো কথাবার্তা বলো কিন্তু তোমাদের এই কথা হওয়ার সাথে উড়ে চলে যায় মানুষ একসময় ভুলে যায় তো তুমি লিখনির কাজ শুরু করো তো হুজুরের হুকুমে আমি ফেরাকে বাতেলা সম্বন্ধে কিছু লিখতে লিখতে পার্চা আকারে বেশ অনেকগুলো বিষয়ের উপরে লিখেছি আজকে আমি আপনাদের সামনে দুটি জটিল বিষয় নিয়ে এসেছি একটা হলো বিশ্বনবীর বহু বিবাহের কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলি বিয়ে করছেন এই বিষয়ে অনেক মুসলমানদের মধ্যে এখন সংশয় উল্টাপাল্টা বকে একদিন আমাকে আমাদের নাটোরের এক লোক বলছে হুজুর নবী হিসাবে মুহাম্মদ রসুলুল্লাহকে বিশ্বাস করি উনি ভালো কিন্তু উনার চাইতে ঈসা নবীর চরিত্র অনেক ভালো বললাম এই কথা বলার কারণ বলছে আমাদের নবী কত বিয়ে করে ফেলছে আর ঈসা নবী একটা বিয়েও করে নাই দেখেন এগুলি হলো ইন্টারনেটিং ফেতনা আমাদের যুবকরা যুবতীরা মায়েরা বোনেরা বাবারা ছোট ভাইয়েরা আজকে মোবাইলে ঘরে বসে বসে নাস্তিক হয়ে যাচ্ছে কোরআন দিয়ে বোঝাচ্ছে যে কোরআনে আছে মাসনা ওয়াসুলা সারুবা একজন মুসলিম প্রয়োজনে সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে কয়টা বলছে ও মুসলমানেরা তোমরা যে নবীকে নবী বলে স্বীকার করো সেই নবী কোরআনের চাইতেও বেশি কোরআনে বর্ণনা যা আছে তার চাইতে বেশি বিয়ে করেছে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল 9টা বিয়ে করছেন সহি হাদিস আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল 11টা বিয়ে করছেন দুইজন দাসী ছিল মারিয়া কিবতিয়া এবং রায়হানা রাদিয়াল্লাহু আনহুমায় দুইজনকে আজাদ করে আল্লাহ রসুল পরে বিয়ে করছেন আরও দুইটা আমি আলবিদা নিহায়ের মধ্যে পেয়েছি হজরতে আমরা এবং সাম্বা রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রসুল এই দুইজনের সঙ্গে বাসর হয়নি এই টোটালে 15 জন বিবির জীবনী সেখানে আমি উল্লেখ করেছি এবং এ নাস্তিকদের সূক্ষ্ম সূক্ষ্ম কথার জবাব কোরআন থেকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করেছি আপনারা প্রত্যেকে বইটা সংগ্রহ করবেন অন্তত আমার নবীজির বহু বিবাহ নিয়ে আর কোনো প্রশ্ন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আসতে পারবে না আরেকটি বই আপনাদের সামনে আমি এনেছি সেটা হলো কোরআনে বর্ণিত 24টি প্রাণীর বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন এই 24টি প্রাণীর নাম কি কেন আল্লাহ তাআলা এদের কথা কোরআনে আনলেন এর মধ্যে আল্লাহর কোন কোন কুদরত নিহিত আছে আমি কোরআনের আয়াত টেনে বের করে এগুলি উল্লেখ করার চেষ্টা করেছি এতে করে ঈমান মজবুত হবে এই দুটি বই আপনারা কম্পিউটার কম্পাস কাগজ খরচ ছাপা খরচ শুধু দিন প্রচারের স্বার্থে দুটি বই মিলে মাত্র 50 টাকা দিয়ে নিয়ে যাবেন গেটের কাছে ওই পাশে আমার গাড়ি এবং লোক থাকবে দেখেন আজকে মোবাইলে
ইন্টারনেটে মানুষ অনেক এমবি খরচ করে নষ্ট করে দেয়, চা পান বিড়ি সিগারেট খেয়ে নষ্ট করে দেয়। আল্লাহর নবীর আদর্শগত কথা, এই পবিত্রতার ছোঁয়া যাতে আমাদের হৃদয়ে লেগে থাকে। মরে গেলে আমিও সওয়াব পাব, আমল করলে তো আপনারা সওয়াব পাবেনই। এই দুটি বই আপনারা মোনাজাতের পরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে এখন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সালাতু আস-সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তাহাজ্জুদের মুহূর্তে আপনার রহমতের দরওয়াজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। আল্লাহ, বান্দা গুনাহ করতে ভালোবাসে কিন্তু আপনি তো মাফ করতে ভালোবাসে। বান্দা গুনাহগার কিন্তু আপনি তো গফফার। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা ঘোষণা করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব হুজুরকে আপনি নেক হায়াত দারাজ করেন। মাহফিল পরিচালনায় রয়েছিলেন আমার প্রিয় ভাই মাওলানা হাফিজুর রহমান ভাই, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আল্লাহ তাআলা অত্র কুরালিয়া এই ঐতিহ্যবাহী মাহফিলকে আপনি কবুল করেন, শুধু এই বছর নয় কেয়ামত পর্যন্ত আপনি কায়েম দায়েম রাখবেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা খাটা খাটনি করলেন তাদের প্রত্যেককে আপনি কোরআনের বরকতময় জিন্দেগি দান করে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ গো এই মাদ্রাসা কমপ্লেক্সের যত জমি রয়েছে, যারা যারা জমি দান করেছে, প্রত্যেক জমি দাতাদের জন্য জান্নাতের জমি বরাদ্দ করে দিয়ে আল্লাহ। এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্যবৃন্দ, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, কুড়ালিয়া গ্রামবাসী, আশেপাশের মহল্লায় যারা বসবাস করেন, টাকা দেন, পয়সা দেন, বুদ্ধি দেন, শ্রম দেন, সময় দেন, তাদের প্রত্যেককে আপনি কোরআনের বদৌলতে দুনিয়ায় বরকতময় জিন্দেগি দান করেন। কাল কেয়ামতের ময়দানে যখন মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, কঠিন সময় রহমাতুল্লিল আলামিন নবীজির বরকতময় হাতে এক পেয়ালা করে হাউজে কাউসার নসিব করে দিয়ে আল্লাহ তাআলা পর্দার আড়ালে রয়েছেন আমার মা বোনেরা আবেদা সালেহা তাহেরা জাহেদা পর্দা নিশি স্বামী বক্তা কবুল করেন। আল্লাহ আমার মা বোন সহ নারী পুরুষ নির্বিশেষে যে যত কিছু দান করেছেন প্রত্যেককে আপনি বরকতময় করে, যা দান করছেন তার চেয়ে অনেক অনেক গুণে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ ইয়া কামাল হাকিমিন অত্র কুড়ালিয়া আগরস্থান মাদ্রাসার খেদমতের বদৌলতে প্রতিটি ঘরে ঘরে আপনি হাফেজ কবুল করেন, আলেম কবুল করেন। ইয়া আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি কোরআনের আলো জ্বালিয়ে দেন। আ মাবু আজকে যে ১২ জন সন্তানের মাথায় বরকতের পাগড়ি দেওয়া হলো, এই সন্তানদের সিনাটাকে আপনি কোরআনের নূর দিয়ে ভরে দেয়। আল্লাহ ছাত্র উস্তাদ যারা আছেন অত্র মাদ্রাসায়,
প্রত্যেককে আপনি হামিল কোরআন হামিল হাদিস বানিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন ও দালাল্লাহ বারবার ক্ষণে ক্ষণে মনে পড়ে ফিলিস্তিনের কথা ইসরায়েলি ইহুদিদের হেদায়েত থাকলে হেদায়েত দেন না থাকলে তাদের যা ব্যবস্থা হয় সেটা করুন তবুও মুসলমানদের রক্ত আর দেখতে পারি না রে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মুসলমানদের রক্তের বদৌলতে ফিলিস্তিনকে বিজয় দান করে দেন আল্লাহ মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন আল্লাহ ও মাবুদ আপনি তো কোরআনে বলেছেন বি খামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন আল্লাহ ওই বদরের যুদ্ধে আপনি 5000 মুজাহিদ ফেরেশতা পাঠিয়েছেন কোরআন প্রমাণ করছে আজ পর্যন্ত ফেরেশতাগুলিকে আপনি ফেরত নেননি পৃথিবীর যেখানে যুদ্ধ জিহাদ কতল কেতাল হয় আপনি মুসলমানদের পক্ষে ওই ফেরেশতাদের পাঠিয়ে দেন ইয়া আল্লাহ তাহলে আজকে কেন ফিলিস্তিনের এই দুর্দশা ইয়া আল্লাহ আর কত ইয়া আল্লাহ আপনি ফিলিস্তিনে মজলুম সেই মুসলমানদের সাহায্যে ইয়া রাব্বুল আলামিন ওই বদরের 5000 মুজাহিদ ফেরেশতাদেরকে আপনি পাঠিয়ে দেন আল্লাহ আল্লাহ সে খন্দকের যুদ্ধে নবীজি যেমন বলেছিলেন ইয়াকুলুর রাসূল আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও মাবুদ যেন ফিলিস্তিনবাসীও তাই বলছে মাতা নাসরুল্লাহ আপনার সাহায্য কখন আসবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা এ কুড়ালিয়ে থেকে কি বা করতে পারি দোয়া ছাড়া আমরা বুক ভরা দোয়া দিচ্ছি অবিলম্বে অবিলম্বে আপনি ফেরেশতা দিয়ে হইলেও ফিলিস্তিনকে রক্ষা করে ফিলিস্তিনি মুসলিমদেরকে হেফাজত করে শোহাদায়ে কেরামদেরকে জান্নাতে সবুজ পাখি বানায় ছেড়ে দেন ইয়া আল্লাহ আহতদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন ইয়া আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে আপনি হেফাজত করেন সারা বিশ্ব মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন ও মাবুদ আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন আপনি প্রত্যেকের মনের মণিকোঠার দিকে কুদরতি নজর দিয়ে দেখুন কে কি চায় ইয়া আল্লাহ জানি না কে অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন ইয়া ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যিনি ঋণগ্রস্ত পরিষদের তৌফিক দান করেন ও মাহবুব কন্যাদায় ভুগছে বিবাহের ব্যবস্থা করে দেন যার যে সমস্যা আছে আপনি মিটিয়েই দেন আল্লাহ আল্লাহ শুনলাম সবার জনপ্রিয় সবার ভালোবাসার পাত্র যাকে দাদু বলে সবাই সম্বোধন করত উনি আজকে থাকতে চেয়েছেন তিনার নাতি মাথায় পাগড়ি নিল কিন্তু দাদু তো নেই ইয়া রাব্বুল আলামিন পার্শ্বে তিনি ঘুমিয়ে আছেন আমাদের সে দাদু ভাইয়াকে আপনি জান্নাতুল ফেরদাউসটা নসিব করে দেন ইয়া আল্লাহ সভাপতি সাহেব দোয়া চাইলেন সেহের করা হয়েছে ছেলেকে ইয়া আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে ইয়া আল্লাহ শিফায়ে কামেলা আজলা দায়মা দান করে ইয়া শাফি আল আমরাজ ইয়া শাফি আল আমরাজ ইয়া গাউসু আগিসনি ওয়া আমদিদনি فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز ও মাবুদ ও মাবুদ এ কুরালিয়া মাদ্রাসা শুধু হেফজখানা নয় দাওরায়ে হাদিস তথা দারুল ইফতা কবুল করে না আল্লাহ তাআলা মুহতামিম সাহেব হুজুরকে আরো থেকে আরো নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে আপনি জান্নাতবাসী করেন আমাদের দাদু দাদি নানু নানি ফুফা ফুফি পূর্বপুরুষ সবাইকে আপনি জান্নাতি কবুল করেন রব্বুল আলামিন আমাদের আশেপাশে যত কবরস্থান আছে বিশেষ করে কুড়ালিয়া গোরস্থানের যত মাইয়া ভূমি আছে 3,500 অন্ধকার কবরকে
নূরে নূরান্বিত করে কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা বানিয়ে দে। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না এ দুটি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়ায় দিছে, জানি না এ দুটি হাত দিয়ে কে তার মহব্বতের বাবাকে কবরে শোয়ায় দিছে। আল্লাহ মাহারা সন্তান বাবারা সন্তানদের অন্তরে রাত্রনাথকে কবুল করে পিতা মাতার কবরগুলো জান্নাতি কবুল করে নেন। রব্বুল আলামিন একদিন আমরা সবাই মরে যাব, মরণ বেলায় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।